आज के चंद्रदार साथे आड्डा मारब। चंद्रदार परिचय देवार कि माने दरकार ही नहीं, आमरा सबाई चिनी चंद्रदा के। एबार चंद्रदार साथे चंद्रदार तो अनेकटा जापुन अनेकटा तार अभिज्ञता एवं सेगुली सब शुनबो आज के चंद्रदार मुख थेके। चंद्रदार चलेও এসেছে। হ্যাঁ চন্দ্রদা একটুখানি হ্যাঁ सुनते बच्चे तो हाँ हाँ जय गुरु माने ठीक आचे छोबी ठीक आचे हाँ 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 एकदम चौंधा किवाबे काटाच्चो लॉकडाउन ने जो ने घरे बसे आचे ठीक ही आचे किंतु नॉर्मली नॉर्मली तो आर्टिस्ट घरे ही बसे थके हाँ हाँ আর স্পেশালি কলকাতায় যখন থাকি আমার প্রত্যেকদিন স্টুডিও মানে স্টুডিও যাওয়ার মানে প্র্যাকটিসটা আছে আর কি। যে কলকাতাতে থাকলে আমি মানে সারা দিন অন্তত 6-7 ঘন্টা 8 ঘন্টা স্টুডিওতে থাকি। তো যখন কোনো এক্সিবিশন হয় তার আগে 3-4 মাস আমি নরমালি কোথাও বের হই না। তো আমার কাছে প্রায় ওই রকম আর কি লাগছে যে মানে কাজও করছি ওই রকম ভাবে যেমন আর কি এক্সিবিশনের আগে করে। তো ওই লকডাউনের যন্ত্রণা তো একটা আছে মানে সেটা তো ব্যাক অফ দ্য মাইন্ড সব সময় এটা প্লে করে যাচ্ছে যে কি হবে কোথায় যাব ছেলে বাইরে থাকে সেটা একটা মানে চিন্তা ছড়িয়ে ছিটিয়ে যারা আছে বন্ধুরা সব মিলে একটা মানসিক চাপ যেটা আগে কখনো এইটা অনুভব মানে হয়নি আর কি অনুভব করিনি। এখন কি হয় আমি হয়তো 6 মাস ঘরে বসে কাজ করতে পারি সেটা একটা অন্য জিনিস, কিন্তু যখন বলা হয় যে তুমি কোথাও যেতে পারবে না ট্রেন নেই বাস নেই হ্যাঁ ফ্লাইট নেই তুমি কোথাও যেতে পারবে না তখন মাঝে মাঝে খুব মানে একটা অসহায় লাগে যে সত্যি তো মানে সব সময় আমরা ভাবি এটা সমস্যায় পড়েছি একটা কোথাও যাই এটা সারা পৃথিবী একভাবে ভুগছে তাই কোথাও যাওয়ার কোথাও এসকেপ নেই আর কি। হ্যাঁ ওই বাড়িতে বাড়িতে মেয়েকে যেমন বলি এটা করবি না হ্যাঁ হ্যাঁ ওই কেসটা হয়ে গেছে ওরকম করে দিয়েছে আমাদের এখন একদম। হ্যাঁ এবারে যাই চন্দ্রা তুমি তো প্রথম দিন থেকেই তুমি আমাদের এটাতে রয়েছো। হ্যাঁ এই সময়টা ওই ফোনটা না আসলে আমি সবগুলোই শুনতে চেষ্টা করেছি। আর মানে যারা প্রতিষ্ঠিত যাদেরকে চিনি তারা তো আছেই নতুনদেরও খুব ইন্টারেস্টিং লাগে আমার কারণ আমার প্রসেসটা হচ্ছে সারাক্ষণ শিখি তো তো মানে তো সেইটা আমার এই শেখাটা হচ্ছে আর কি কে কেমন ভাবে কাজটা নিয়ে ভাবছে বলছে সেটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। তো সেই জন্য তোকে তোকে আর কি অনেক ধন্যবাদ যে ওই রকম একটা জিনিস করতে পেরেছিস যে যেটায় অনেকের মুখ আমি মানে সেইভাবে চিনি না তো কাজ কখনো দেখেছি অয়নের ওখানে কখনো একদমই ইয়াং তো সেইভাবে আর কি। এটাতে এটাতে আমাদের শুরু করার সময় ওই পুষ্পেন সুব্রত প্রমি হ্যাঁ আমাকে অনেকটা সাপোর্ট করেছিল এটা করার জন্য হ্যাঁ যে বলতো হ্যাঁ আর আমি একটু বক বক করি তো সেজন্য আমি সামনে আসি আর কি তুমি একটুখানি হ্যাঁ হ্যাঁ বলো না ঠিক আছে না আমি বলছিলাম যে তুমি তুমি ছোটবেলা তোমার কোথায় কেটেছিল? আমি পাটুলি বলে একটা গ্রামে মানে সেইখানে আমি মানে বড় হয়েছি পুরোটাই ওখানে ছিলাম। আমাদের কিছু আত্মীয় কলকাতাতে থাকেন 1-2 বার খুব ছোটবেলা এসেছিলাম খুব হালকা মনে আছে ডবল লেনে পাটুলি হচ্ছে বর্ধমানের পাটুলি। আচ্ছা এটা হচ্ছে নবদ্বীপ আর কাটোয়া যে মানে ব্যান্ডেল থেকে যে কাটোয়া লাইন আর কি যেটা, সেই যে ট্রেন লাইনের এটা হচ্ছে নবদ্বীপ আর কাটোয়ার মাঝামাঝি জায়গায় পাটুলি বলে একটা স্টেশন আছে। ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে পাটুলি গঙ্গাটা পেরোলেই আমরা বেথুয়া ডৌরি পৌঁছে যাই। আচ্ছা হ্যাঁ, তো একেবারে ওই পারে জাস্ট একটা খেয়া পার হলেই মানে ওটা নদিয়া। তো আমাদের কালচারটা খুব, তুমি তাহলে বর্ধমান ডিস্ট্রিক্টেরই? হ্যাঁ আমি বর্ধমান ডিস্ট্রিক্ট। বর্ধমান ডিস্ট্রিক্ট, হ্যাঁ। আমার বাবা আমাদের 14 পুরুষ সব ওখানেই বাস। হ্যাঁ আচ্ছা হুম। তো এই আর কি মানে গ্রামের ওইখানে বড় হওয়া, ওইখানেই দেখা আর কি, যা আমার স্বপ্ন তৈরি সব ওখানেই। তারপরে একটুখানি বল, একটু গল্পটা শুনবো তোমার। হ্যাঁ গল্পটা হচ্ছে কি, গল্পটা হচ্ছে যে আসলে একটু গল্পটা শুনবো। হ্যাঁ গল্পটা হচ্ছে যে পড়াশোনায় আমি খুব যেটা ভালো ছিলাম তা ছিলাম না, পাস করতাম, প্রত্যেকবার পাস করতাম। তো একবার খুব মানে আর কি বাড়ি থেকে আমাকে জানতো যে আমার খুব বুদ্ধি আছে। আমরা 5 ভাই 2 বোন, তো খুব বড় ফ্যামিলি, খুব কষ্টে সৃষ্টে কাটতো আর কি। তো কেন জানি না আমার ওপর বাকিদের বেশ একটা ভরসা ছিল। তো আমি কিন্তু কোনো কিছুই খুব মন দিয়ে করতে পারতাম না, মানে পড়াশোনাটা করেছি, কখনো ফেল করিনি ঠিকই, পাসও করেছি ওই রকম জাস্ট পাস। হ্যাঁ তো ওই মাথার মধ্যে কি যে ঘুরতো আমি জানি না, মানে খুব যে ক্লিয়ারলি তোকে বলতে পারবো যে ছবি আঁকবো, ছবি দেখছি এইরকম নয়, মানে ধর রামযাত্রা হচ্ছে, হ্যাঁ ধর বোলান গান হচ্ছে, ওখানে একটা ট্রাইবাল ছিল আমাদের আশপাশে বাস করতো, তারা ওই ভাদু টুসু বোলান ওই ধরনের গান করতো। এই প্রত্যেকটা জিনিস আমাকে মানে প্রচন্ড একটা নতুন মানে সবসময় একটা জিনিস দেখাতো। তো আমার সমসাময়িক বন্ধু যারা মানে একসাথে যারা পড়াশোনা করছি, স্কুলে যাচ্ছি, আমি দেখেছিলাম যে তাদের খুব একটা উৎসাহ নেই এই ব্যাপারটাতে আর কি, যে এত রকমের কালারফুল যে জিনিসগুলো হচ্ছে। দেখ আমাদের পাড়ায় মানে গ্রামের পাশে একটা কুমোর পাড়া আছে, তো সেই কুমোর পাড়ায় কৃষ্ণনগরের মতোই প্রায় ওরা ঠাকুর ঠাকুর তৈরি করতে পারতো, মানে ওই আর কি ছোট ছোট পুতুল, সে মানে অসম্ভব ভালো কাজ। তারপরে আমাদের আরেকটু পাশে সেখানে ওই কাঠের কাজ হতো, সব কাঠ কেটে কেটে পুতুল ওই সমস্ত হতো। এগুলো আমাকে খুব টানতো, মানে এগুলোর এক্সচেঞ্জে যে ছবি আমার মাথায় আসছে তা আসছে না, এই টোটাল এই যে তৈরি হচ্ছে, ওরা এই নিয়ে কাজ করছে, রং করছে, রঙের গন্ধ, ওই আশপাশে ঘুরঘুর করতাম। আর আমাদের গ্রামের যেটা ছিল ঠাকুর গড়তে আসতো পাল, ঠিক ওই মাস 3 আগে দুর্গা ঠাকুরটা স্পেশালি, বাকি ঠাকুরগুলো সমস্ত কিনে টিনে হতো। তো মানে চুরি করেও হয়েছিল একবার ঠাকুর, তো যাই হোক সে মানে অন্য গল্প। মানে অনেক সরস্বতী ঠাকুর আর কি একটা জায়গায় ইয়ে করা হয়েছে, রাখা হয়েছে, ত্রিপল দিয়ে তার দেওয়াল টেওয়াল করা হয়েছে। তা আমরা পিছন দিক দিয়ে গিয়ে রাত্রিবেলা ত্রিপল উঠিয়ে একটা সরস্বতী এনে আর কি পুজো করেছিলাম। তো হ্যাঁ আমাদের সময় তো সরস্বতী পুজোতে আমরা ঠাকুরের ফলগুলোকে চুরি করতাম বাজারে। আমাদের তো মানে ওইগুলো ছিল, বাঁশ চুরি করতাম, বাঁশের ঝাড় থেকে, সেই দিয়ে প্যান্ডেল হবে। আর ওই প্যান্ডেল ট্যান্ডেল গুলো আমি করতে পারতাম। হ্যাঁ ধরো যখন ওই ঝুলন হচ্ছে, ঝুলনের জন্য আমি কাগজ টাগজ কেটে ওই মডেল ফডেল গুলো করতে পারতাম, এবং ছবি ওই একটু একটু করে আঁকতাম। কয়েকজন ছিল, একজন আমাদের পাশের পাড়ায় আর কি, সেটার নাম ছিল ভট্টাচার্য পাড়া। তো সেখানে ভট্টাচার্য খুব কম থাকতো, আর আমার পাড়াতে বেশি ভট্টাচার্য থাকতো। আমাদের পাড়ার নাম ছিল সান্নাল পাড়া। তো তো যাই হোক, ওখানে একজন সে পোস্টার কালার দিয়ে নানান রকম ছবি আঁকতেন। আর আমাদের ওখানে খুব ওই থিয়েটার হতো আর কি। হ্যাঁ, মানে একদম অ্যামেচারদের। তো সেই পোস্টার গুলো লেখা, তার নাম লেখা, আমি ওনার পাশে গিয়ে চুপচাপ বসে থাকতাম। ওই রঙের গন্ধ আর কাগজের গন্ধ সাংঘাতিক একটা মানে টান ছিল, মানে একটা চুম্বকের মতো টানতো। তো যাই হোক, এই করে করে পড়াশোনা গুলো খুব যে হতো তা নয়, কিন্তু ওই আর কি পাস টাস করতাম সাইমনটেনিয়াসলি, এটা করছি ওটা করছি। ছোট্ট একটা মূর্তি করলাম, মূর্তি কখনোই খুব ভালো করতে পারতাম না, ওর থেকে ছবিটা ভালো আঁকতে পারতাম। এবং ক্যালেন্ডার ফ্যালেন্ডার দেখে আমার প্রবল উৎসাহ হতো যে এইরকম আঁকতে হবে। আর নবদ্বীপে একরকম ল্যান্ডস্কেপ পাওয়া যেত কিনতে, কলকাতার ওই গ্র্যান্ড হোটেল আর্কেডের ওইখানে কিছু পাওয়া যেত, ওই রকম কিছু তোর ল্যান্ডস্কেপ পাওয়া যেত নবদ্বীপে। কেউ কেউ ওগুলো কিনে আনতো, সেটা সম্পূর্ণ ব্রাশিং করে, একটা অদ্ভুত একটা জিনিস। তো সেটা আমাকে ভীষণ অবাক করতো, আমি কিছুতেই করতে পারতাম না ওটা। হ্যাঁ, আর রং টং কেনাটা খুব কষ্টসাধ্য ছিল, মানে ভয়ঙ্কর আর কি। এমন একটা আর্থিক অবস্থা ছিল যে রং টং প্রায় প্রায় অসম্ভব আর কি। তো আমি যখন একটু বড় হলাম তখন একটু সাইনবোর্ড ব্যানার ট্যানার এগুলো লিখতাম আর কি ওখানে টুকটাক। তো হ্যাঁ, ওখানে পরবর্তীকালে সেইগুলো আমার মানে আর কি কিছু বছরের জীবিকা হয়েছিল। হ্যাঁ, কলকাতায় আসার পরে। তো ওইভাবে করতে 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 পড়াশোনা করছি, 12 পাস করলাম, তারপরে নবদ্বীপে গিয়ে কমার্স পড়ছি, ফার্স্ট ইয়ারে পড়ছি। আর নবদ্বীপে এক ভদ্রলোক আর কি মানে ছিলেন, যিনি আমার আঁকার প্রথম মানে গুরু, সেই একটা গুরু। হ্যাঁ, উনি এক সময় উনি প্রহ্লাদ কর্মকারকে মানে সিনিয়র স্টুডেন্ট হিসাবে দেখেছেন। এইরকম একটা লোক, তিনি থার্ড ইয়ার পর্যন্ত পড়েছিলেন গভর্নমেন্ট আর্ট কলেজে, কিন্তু তার অসাধারণ হাত ছিল। আমার এই পর্যন্ত দেখ যা কিছু হচ্ছে সব কিন্তু ওই ক্রাফট, না হলে ক্যালেন্ডারিস, না হলে এইটা এই জার্নিটা কিন্তু ফলো করবি আর কি। আমার চোখের সামনে ছবি বলতে যেটা আছে সব এইরকম। তো সেই করতে করতে ওই নবদ্বীপের কলেজে সন্ধ্যেবেলায় ক্লাস ছিল, ওই সারাদিন আমি ওই স্যারের কাছে গিয়ে ছবি আঁকতাম। ওনার একটা ফটোগ্রাফি স্টুডিও ছিল, সেই ফটোগ্রাফি স্টুডিওতে উনি সেই পুরনো ছবি গ্রুপের মধ্যে থেকে একজন মানুষকে বার করে এনে তাকে এনলার্জ করে বড় করে, হ্যাঁ, সেইটাকে ওই সস ফিনিশ বলে একটা পাউডার দিয়ে ফিনিশ করা হতো, তাকে কালার করা, সেই কাজগুলো আমি করতে পারতাম আর কি। তো ওইখান থেকে আমার একটা বয়স কত ছিল জনদা? তখন আমার বয়স ধরে নে এই 12, তো ওই 17-18। হ্যাঁ, ওই মানে 18 আর কি। তো সেই মাস্টারমশাই আমাকে বলতেন যে তোকে আমি কলকাতায় পাঠাবো, তুই আর্ট কলেজে পড়বি। আর্ট কলেজ সম্পর্কে একটা খুব ভাষা জ্ঞান ছিল আমার। তো তুই আর্ট কলেজে পড়বি, কিন্তু আমার বাড়ি আর কি ওই রকম তাদের ক্ষমতা ছিল না যে আমাকে কলকাতায় রেখে পড়ানোর। তো উনি সেটা জানতেন আর কি, ওনাকে সব কথাই বলেছিলাম। তা আমার দাদারা খুব কষ্ট করে, মানে বাবা নেই, দাদারা খুব কষ্ট করে নিজেরা পড়ছে, টিউশনি করছে, করে করে সংসারটা চালাতো, বেশ বড় সংসার। তো তারা আমাকে বললো যে দেখ কোনোভাবে কলকাতায় গিয়ে তুই যদি শিখতে পারিস তাহলে তো খুব ভালো হয়, আমাদের তো কারোরই কিছু হলো না। আর এখানে ওই বিএ বিএসসি বিকম অজস্র ছেলে সমস্ত আর কি এখানে ঘুরে ঘুরে বেড়ায়, তো ভবিষ্যৎ হিসাবে ওটাও খুব একটা মানে গ্রহণযোগ্য নয়। তুই হয়তো পড়াশোনা করলি, হয়তো বিকম পাস করলি, তবে কি করবি? হ্যাঁ, তো তুই এটা দেখ। আর মাস্টারমশাই সময়টা আরো ওরকম ছিল, ওই সিস্টেম ছিল যে প্রচুর বিকম ছিল কিন্তু প্রচুর বেকার ছিল। একদম একদম। তো মানে প্রচুর আর কি বেকারের সংখ্যা তুই ভাবতে পারবি না। দারুণ দারুণ ছেলে পেলে, পড়াশোনায় প্রচন্ড ভালো ছিল, অনেক পরে আমি যখন কলকাতায় এসেছি তারা কেউ কেউ স্কুল টিচার হয়েছেন, এই হয়েছেন, কেউ কেউ একদম মানে নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে এইরকম। তো কোন রকম যে আসার জায়গা না থাকার জন্য ওই কলকাতা আসার, আর ওই মাস্টারমশাইয়ের একজন ছাত্র ছিলেন যিনি ওনার কাছে আমারই মতো আর কি শিখতেন, তিনি কলকাতাতে এসে একটা হোর্ডিং পেইন্টিং এর ব্যবসা করেন। আচ্ছা, তো হোর্ডিং পেইন্টিং করতে যে লোকজন লাগতো সেগুলো সব উনি নবদ্বীপ থেকে আনতেন। তারা ওর কাছে থেকে একটা ছোট্ট ঘর ছিল ওইটা কোলে মার্কেটের ওইখানে, মানে শিয়ালদা স্টেশন, এখানে সকলেই হয়তো জানে একটা 24/7 একটা মানে সবজির বাজার, তার উপরে 5 তলা একটা বাড়ি, তার 3 তলায় আমাদের একটা রুম ছিল। ওখানে ওই নবদ্বীপ থেকে এসে যারা হোর্ডিং পেইন্টিং করতো তারা সব থাকতো, তারা সব খুব মানে খালি গায়ে থাকতো, লুঙ্গি পরা, তার বিড়ি টিড়ি খেত, তো মানে ওই রকম একটা পরিবেশ। হ্যাঁ, মানে অল টুগেদার, আর বসার শোয়ার থাকার জায়গা নেই, কিন্তু ওটাই জায়গা আর কি, কোনোভাবে হবে। তো ওইখানে এসে জুটলাম সেই ভদ্রলোকের হাত ধরে। হ্যাঁ, ওইখানে এলাম, উনি আমাকে বললেন যে তুমি কাজ মানে আগে শেখো, আর আমাদের কাজ তো নিচে খুব একটা হয় না, সব ওপরে ওপরে মানে 3 তলার উপর, 4 তলার উপরে। তো তখন আমি ইয়াং, তখন আমি গাছে চড়তে পারতাম, এই করতাম। হ্যাঁ, আমি সব গাছে টাছে চড়তে পারতাম, তো ওপরে ওঠাটা খুব একটা বড় কিছু ছিল না। এবার শিখতে হবে কাজটা, মানে ওখানে সবকিছু এনলার্জ করার একটা ব্যাপার ছিল। হ্যাঁ, মানে ধর 40 ফুটের একটা 4 মিনারের প্যাকেট, হ্যাঁ, 20 ফুট স্কোয়ারের একটা টিভি স্ক্রিন, সেই স্ক্রিনটাতে নানান রকম ছবি টবি, এইগুলো মানে এনলার্জ করছে কিভাবে সেইটা দেখা। তো আচ্ছা, এই লাইটটা কম হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু টাচ করতে হচ্ছে তখন, তাই? হ্যাঁ, তা আমি জানি না, যাই হোক ওটা আমি করে নেবো, টাচ করে নেবো, না হলে আমি মানে তোর মুখটা এ করতে পারছি না। হ্যাঁ, তো সেইখানে থাকতে থাকতে আমি ওটা শিখে গেলাম, এবং আমার থাকা খাওয়া ফ্রি ছিল, আমি থেকে থেকে কাজ করতাম। তো আমার 300 টাকা মাইনে হয়েছিল প্রায় 1 বছর পরে ওখানে থাকার পরে। ওই তখনই আমার টার্গেট, যেহেতু আমি আর্ট কলেজে ভর্তি হতে এসেছি, নাইট কলেজ কেবল ইন্ডিয়ান আর্ট কলেজেই হতো, তো আমি সারাদিন ওই হোর্ডিং এ কাজ করে সন্ধ্যেবেলা ইন্ডিয়ান আর্ট কলেজে গিয়ে পড়তাম, মানে ছবি আঁকা। ওইটা কত সাল? ওইটা ছিল 81 সাল, 81, মানে তখন তোমার বয়স? তখন আমার বয়স 21 বছর। তখন নাইটে একটু ইয়ে ছিল, কারণ অনেকেই প্রায় চাকরি টাকরি করতো। আমি অনেক বন্ধুকে ওখানে পেয়েছি যারা ধর রেলের টিটি, হ্যাঁ, তারপরে অ্যাড এজেন্সিতে চাকরি করে, বেশ পাকা পাকা ছেলে আর কি। হ্যাঁ, তো রাত্রে যেটা ছিল আমি যেতাম, যা আমাকে করতে বলতে আমি করতাম, কিন্তু আমি অনেক পরে বুঝেছি আস্তে আস্তে যে একটা ইনস্টিটিউশন কি দেয়, মানে সেই অর্থে আমি সেলফ টট আর কি, মানে রাত্রের ওই ক্লাসগুলো ছাড়া। আমি তো আবার কমার্শিয়ালে চলে যাই, তাই ওই প্রথম 2 বছর সবকিছুই আর কি করা হয়েছিল লাইফ স্টাডি, কিন্তু ওইখানে ওই আর্ট কলেজে যে পরিবেশের জন্য একটা স্টুডেন্ট তৈরি হয়, তার চারপাশে কাজ করছে, পেন্টিং করছে, সবাই মিলে দল বেঁধে মানে কাজ করতে চলে গেল, হ্যাঁ, ওয়াটার কালার করতে চলে গেল, স্কেচ, এইসব কোনো ইয়ে আমি পাইনি আর কি কখনো। তাই একদম আক্ষরিক করতে গিয়ে একটা ক্লাস করে বাড়িতে ফিরে আসে, এবং পরের দিন সকালবেলা আবার হোর্ডিং করতে যাওয়া, হোর্ডিং পেন্টিং করে 5টার মধ্যে ফিরে কোন রকমে কেরোসিন দিয়ে রং টং গুলোকে তুলে টুলে আর্ট কলেজ, আবার কলেজ। হ্যাঁ, তো সেই মানে হ্যাঁ, আমি ফার্স্ট ইয়ারটা ধর্মতলায় পড়েছিলাম, মানে যখন ওই ওয়েলিংটনের ওখানে ছিল আর্ট কলেজ, হ্যাঁ তখন ওই তারপরে বাড়িটা ভেঙে যায়, তখন আমাদের কোথায় হবে কোথায় হবে, তখন ওই ছাতাকল, হ্যাঁ ছাতাকলে একটা স্টুডেন্ট হোস্টেলকে খালি করে সেইখানে আর্ট কলেজ হয়েছিল। সেইটা অনেকদিন মানে ছিল, অনেকে ওখান থেকে পাস করেছে। তো এনিওয়ে ওই যে মানে পরিবেশটা আমি কখনো পাইনি, তাই আমি কখনো ছবি আঁকা মানে ওই যেগুলো ওখানে আঁকাচ্ছে ওগুলো আমি এমনি পারি। হ্যাঁ আমার সামনে হোর্ডিং এর কাজ তখন করছো, হ্যাঁ এবং হোর্ডিংটা দেয় একটা কপি, হ্যাঁ তাতে কেবল ওই একটা চোখ লাগে যে ধর একটা বোরোলিন, বোরোলিন এই যে শব্দটা BOROLINE বা এলিএনই কি একটা ছিল আমার মানে এখন মনে নেই, ওই গোলগুলো এক একটা অক্ষর ছিল ধর 8 ফিট করে। এবার যেটা মেকানিক্যালি ড্র করা যেত ধর স্কেল দিয়ে সুতো দিয়ে দাগ দিয়ে সেগুলো তো করতে কোনো অসুবিধে নেই, এবার গোলগুলো গোল ছিল সেটাকে সুতো দিয়ে গোল করা হতো, কিন্তু ইনসাইডের যে এটা সেটা ছিল ওভাল, তো ওটা হাতে করে আঁকতে হতো, ওটা ওইটা হচ্ছে ওই আমাদের সেন্সটা লাগতো, ওই অত বড় ওইটা পারফেক্টলি আর কি হতে হবে, দুটো ও আছে একদম সিমিলার হতে হবে ইনসাইডটা। তো এইরকম অনেক অক্ষর থাকতো যেগুলো হাতে করেই করতে হতো, ধর এস, এস তো আমি করতে পারবো না কোনো ইয়ে দিয়ে মানে ইনস্ট্রুমেন্ট দিয়ে। এবার সব টাইপ ফন্ট তো আবার ওই রকম নয়, হ্যাঁ অনেক হাতে লেখা টাইপের জিনিসকে এনলার্জ করে করা হতো, ধর একজনের সিগনেচার আছে, হ্যাঁ সেই সিগনেচারটা হচ্ছে প্রায় 5 ফিট, তো সিগনেচারটা আঁকছি। এবার আমাদের ওই এই মানে বোর্ডের সারফেস থেকে ভাড়া বেঁধে যতটুকু আমরা পিছোতে পারতাম সেটা খুব বেশি হলে 2 ফিট থেকে 2.5 ফিট, তার বেশি পিছলে তো পড়ে যাবো নিচে। হ্যাঁ তো ওইখান থেকে দেখে ওই অভ্যাসটা করতে হয়েছিল যে ঠিক হচ্ছে কিনা। আর আমরা যখন নামতাম মানে বাথরুম যাওয়ার জন্য বা খাওয়ার জন্য বা জল খাওয়ার জন্য, তখন দূর থেকে গিয়ে একবার দেখে আসতাম কোথায় কোথায় গন্ডগোল আছে, গন্ডগোল থাকতো দূর থেকে গিয়ে এসে তারপরে আবার ওগুলোকে করতাম। আর ওটা ইনলার্জ করতে কি ওখানে কি মানে গ্রাফ করে নাকি? গ্রাফ করে করতে হতো, কারণ হাতে একটা ছোট ইয়ে থাকতো মানে একটা ডিজাইন, হ্যাঁ একটা লেআউট, তো সেইটাকে গ্রাফ করে করতে হতো। এবার গ্রাফ করে ড্রয়িংটা করা যায়, কিন্তু মানুষের মুখ যখন আমি আঁকছি, হ্যাঁ সিনেমা ব্যানার পেইন্টার যারা তারা ঘরে বসে করছে কাজটা গ্রাফ করে, তারা উঠে নেমে যেমন ক্যানভাস পেন্টিং করি ওই রকম ভাবে করছে, খুব বড় বড় হতো কিন্তু মানে সেটা একটা সহনশীল ছিল। এবার দোতলার উপর উঠে আরো 20 ফুট উঁচু একটা বোর্ড আর সেটা দেওয়াল থেকে সম্পূর্ণ হ্যাঙ্গিং হাওয়ায় দুলছে, মানে সেখানে করাটা খুব চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ এবং এনামেল পেন্ট দিয়ে ওই পোর্ট্রেট করা, একটু মানে 15 মিনিট গ্যাপ পেলেই ওটা শুকিয়ে যেত, ওকে তুই আর টেনে অন্য রঙের সাথে মেলাতে পারতিস না। ওইগুলোর কোনো ডকুমেন্টেশন নেই তোমার? সেটাই আমার খুব দুঃখজনক যে কিছু নেই, হ্যাঁ কিছু নেই। তখন এমন অবস্থা ছিল, 300 টাকা মাইনে ছিল, ক্যামেরা একটা স্বপ্নেরও অতীত ছিল আর কি, যে মানুষ স্বপ্নেও মাঝে মাঝে দেখে একটা ক্যামেরা নিয়ে থাকতো। হ্যাঁ এবং আমার তো ছিলই না, যে আমাকে কাজ করাতো তারও ক্যামেরা ছিল না, সে ওই কোম্পানির একটা ক্যামেরা এনে ফিনিশ বোর্ডটার একটা ছবি তুলে নিয়ে যেত তাদের ডকুমেন্টের জন্য, তারা ওইটা দেখে বলতো যে হয়েছে কি পারে কিন্তু। হ্যাঁ হ্যাঁ আমার কতগুলো বন্ধু এখনো ওই ইয়েতে আছে, যদিও আর পেন্টিং ওরকম হাতে হয় না, সব প্রিন্ট হয়, কিন্তু তার মধ্যে আছে ওরা। কিন্তু আমি ওদের সাথে আর কি এ করেছিলাম, কথা বলেছিলাম, তো ওরা বললো যে না পাই না, দু একটা হয়তো পাবো সেটা দেখি আমারও খুব একটা আফসোস যে না না এটা হতে পারে কিন্তু ধরো যে এজেন্সি নিয়েছে একটা এজেন্সি তোমাদের দিতে সেই এজেন্সি গেলে তারা আর হোর্ডিং ব্যবসাই করেন। মানে আমি যখন করতাম কত বছর আগে ভাবতাম 92 তে আমি লাস্ট করেছি, তখন আমি ইকোনমিক টাইমসে মানে ইয়ে করেছি আর কি, চাকরি পেয়েছি। তো এইভাবে আমার আর্ট কলেজ শেষ হচ্ছে, তো আর্ট কলেজ শেষ হলো 5 বছর পরে এবং ডিপ্লোমা নিয়ে ওখানে ড্যাং ড্যাং করে বেরোলাম। তারপরে এবার আর আমি সব সময় ভাবতাম হোর্ডিংটা তো আমি করতে আসিনি, আমার বাড়ি থেকে আমাকে কলকাতায় রেখে মানে পড়াতে পারবে না বলে আমার নিজের রোজগারটা নিজে করতে হচ্ছে। কিন্তু ওখানে আমার বন্ধু বান্ধব যারা হোর্ডিং করতো তারা ভাবতো তারা নিজে আর একটা এজেন্সি করবে, তাদের টার্গেটটা ওই রকম ছিল। আর আমার ছিল যতদিন আমার আমার শিক্ষাটা শেষ না হয় আমি একটা কিছু পাচ্ছি ততদিন তো আমার একটা থাকার জায়গা, এটা খাওয়ার জায়গা, এটা একটা হাতে টাকা পাচ্ছি, সেই টাকা থেকে বাড়িতে হেল্প করছি আমি। তো মানে সেটা আমার কাছে খুব মানে জরুরি ছিল। আর্ট কলেজে পাস করার পরে তো মানে জানিস কি হয়, একাডেমিতে একটা এক্সিবিশন হয়, গ্রুপ এক্সিবিশনে, হ্যাঁ, এবং সেটার জন্য যে টাকা লাগে তার কার্ড ছাপানো, সেগুলো তখন অসম্ভব আর কি কষ্টসাধ্য ছিল। কিন্তু আমি একটা কমিউনিস্ট পার্টির একটা গ্রুপের সাথে যুক্ত হয়ে গিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, অসীম চ্যাটার্জির সাথে। হ্যাঁ, তো সেটা কোলে মার্কেটে একটা লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে একটা গ্রুপ বসতো, ওখানে সব সাংঘাতিক সাংঘাতিক লোকজন আসতো। আমি ওইখানে ঢুকতে শুরু করেছিলাম কারণ আমার অনেক বই ছিল ওখানে পড়তে যাওয়ার লোভে, হ্যাঁ, এবং ওই ধরনের লোকজন মানে যাদের সাথে আমার কথা বললে আমার মনে খোরাক হবে সেই লোকদের সাথে আমি একটা সময় ভিড়ে গেলাম। এবং তাদের হয়ে আমি আবার আর্ট কলেজ থেকে ফিরে এসে মাঝ রাত্রে ওয়ালিং করতে যেতাম হিন্দ মোটর পর্যন্ত, হিন্দ মোটরের মানে ইয়েতে। তখন ওই গ্রুপটার নাম ছিল মানে ওই পার্টিটার নাম ছিল CRLI, কমিউনিস্ট রেভলিউশনারি লীগ অফ ইন্ডিয়া। তো ওই সময় আমি বিখ্যাত বিখ্যাত লোক, ধর মানে অসীম চ্যাটার্জি তো ছিলেনই, লিপি ঘটক, হ্যাঁ, তারপরে জিতেন সরকার, সাংঘাতিক পড়াশোনা করার লোক। আমি একটা সোসাইটি পেলাম খুঁজে, তারা আমাকে খুব হেল্প করতো এবং আমাকে দু একটা জায়গায় ছবি আঁকা শেখানোর জন্য বললেন ওনারা, আমি সেখান থেকে অনেক টাকা পেতাম। মানে সে তারা বোধহয় আমাকে হেল্প করার জন্য এই টাকাটা দিত। আচ্ছা, এবং আমার যাওয়া আসাটা অত রেগুলার এটা দরকারও হয়তো ছিল না, তারা সবাই সিম্প্যাথাইজার ছিল ওই ওই পার্টির। তো এই করে করে একটা হোস্টেলের সাথে যোগাযোগ, ওই তোমার সূর্য সেন স্ট্রিটে, তো সেখানে কিছু বীরভূমের খুব ভালো 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 ছেলে পেলে, তারা অসম্ভব ভালো পড়াশোনায়, তারা আমাকে খুব বন্ধু ভাবে আর কি কাছে নিয়েছিল। তা আমি অর্ধেকটা সময় ওখানে থাকতাম ইনস্টেড অফ ওই মানে আর কি কোলে মার্কেট। এক একটা ঘরে 4-5টা বেড থাকতো, কেউ কখনো থাকতো না, সাথে সাথে আমি খবর পেয়ে যেতাম, আমি গিয়ে ওখানে থাকতাম। এবং আমার একটা কবিতা পড়া, হ্যাঁ, বই পড়ার একটা মানে শুরু হলো আর কি। আমি ছোটবেলা থেকে প্রচুর বই পড়তাম, একটা মানে সাইড বাই সাইড আর কি, ওইটা বলা হয়নি। আমি যখন স্কুলে পড়তাম, আমি যখন ক্লাস 10-এ পড়ছি, আমাদের স্কুলের পাশে একটা লাইব্রেরি ছিল। আমি ওই লাইব্রেরির প্রায় সমস্ত বই পড়ে ফেলেছিলাম, মানে যেগুলো আমাকে দিত আর কি, সব বই আমাদেরকে করতো না, ইস্যু করতো না, আমি দাদাদের জন্য আনতাম। আমার 2 দাদাই খুব বই পড়তেন, তো ওদের জন্য আনতাম কার্ড নিয়ে। আমার একটা কার্ড করেছিলাম, আমি সব বই প্রায় পড়ে ফেলেছিলাম। তো সাইমনটেনিয়াসলি আমি সারাক্ষণ পড়তাম কিছু না কিছু, মানে ওই রকম নয় যে সাংঘাতিক একেবারে মানে জ্ঞান বুদ্ধি হবে ওরকম নয়, নাটক, নভেল, যাত্রার বই, গানের বই, হ্যাঁ, কমিক্স, जहाँ पेतम पढ़तम और छवि থাকলে प्रचंड इंटरेस्ट पेतम গল্পের সাথে ছবিটার সম্পর্ক কি বুঝতে চাইতাম পুরো এত মোটা একটা বই পুরোটাই টেক্সট আমাকে খুব বোর করত মাঝে মাঝে দুই একটা ছবি থাকলে আমার প্রচন্ড একটা ব্লিডিং আমি বুঝতে পারতাম যে কোথাও আমাকে এটা টানছে মানে ওই ভিজুয়াল জায়গাটা তো সেই করে করে আর্ট কলেজ শেষ এবং টুকটাক রোজগার করতে মানে ইয়ে করেছি আর কি শুরু করেছি একজন আমাকে বলল যে ইকোনমিক টাইমসে মানে ছেলে নেবে আর কি ফ্রেশ ছেলে তো ও বলল যে তুই তো সব পারিস চল আমার সাথে একদিন হ্যাঁ আমার যে বস আছে তাকে তোর সাথে ইয়ে করিয়ে দেওয়া মানে আর কি মানে একটা ওই মানে ইন্ট্রোডিউস করিয়ে দেবো তো ওনার আমাকে খুব ভালো লেগে গেল উনি আমাকে বলতেন লাইন দিয়ে তুমি এটা পারবে না হ্যাঁ পারবো এই এনারা যা করছেন এইগুলো করবো তো আরো 5-7 জন করতো তারা কেউ ইন্ডিয়ান আর্ট কলেজের স্টুডেন্ট ছিল কমার্শিয়ালে অনেক আগে মানে এইরকম তো বলতো আমি ওইগুলো দেখতাম দেখি আমি বলতে এনারা যা করছেন ওইটা আমি করতে পারবো কাটিং পেস্টিং কিন্তু ওরা যেটা পারতো না ওটা আমি পারতাম ছবি আঁকার জায়গাগুলোতে আমি ওইটা আঁকতে পারতাম ওরা তো ওইটা পারতো না ওরা ওই একদম ওই ফরম্যাটের মেকানিক্যাল কাজগুলো করতো তো এই করে আমাকে বললো যে তুমি এখানে চাকরি করো এবার আমি তখন তো আর্ট কলেজ থেকে বেরিয়ে পড়েছি একটা ললিত কলায় একটু স্টুডিও কারণ আমার আঁকার কোনো জায়গা ছিল না কোলে কাগজ নিয়ে বসে আঁকতে হতো এছাড়া পেতে কাজ করার জায়গা ছিল না 10x10 একটা ঘরে 5 জন লোক থাকতাম সেখানে রান্না হতো এবং মানে অসংখ্য রঙের টিন থাকতো কেরোসিন টিন রঙের টিন ওই যে ভয়ঙ্কর একটা গন্ধ বহুকাল পর্যন্ত আমার নাকে ছিল মানে লাগানো তো ওরই মধ্যে আমরা মানে আমাদের শোয়া বসা অবসর সময় রান্না করে নেওয়া ওইখানেই বসে কোলের উপরে আমি আঁকতাম তো ওই আঁকার জায়গা আমার ছিল না তো সেইটা যে অনেকে এখন বলে আমার স্টুডিও নেই খুব ছোট আমি অন্তত এইটাকে কখনো এনকারেজ করি না ছবি আঁকার ইচ্ছা হলে তুমি ঠিক আঁকতে পারবে হ্যাঁ তো যাই হোক এইভাবে করতে তখন সারাদিন হোর্ডিং করছি রাত্রিবেলা এসে অফিস করছি আমাদের রাত্রে অফিস হতো অফিসেই থাকতে হতো ঘুমোতে সকালবেলায় আমরা বাড়ি যেতাম এই করতে করতে একাডেমিতে একটা এক্সিবিশন হয় আমার সব ছবি ওখানে বিক্রি হয়ে যায় আচ্ছা তো এইটা হলো 92 তে তো 92 তে প্রথম এক্সিবিশন হয় আমার তো এবং আমার তখন সব ছবি মানে বিক্রি হয়ে যায় এবং কিভাবে খবর পেয়ে আর আমার কিছু বন্ধু টন্ধু ছিল কৃষ্ণনগরে আমি একটা স্কুলে ছবি আঁকা মানে ক্লাস করতে যেতাম তো সেখান থেকে আমার কিছু টাকা হতো এগুলো মানে অত ইয়ে মানে আমি যদি বলি 4-5 দিন মানে তোর ইয়ে লাগবে টাইম লাগবে তো সেইখান থেকে কিছু টাকা আসতো ছবি আঁকা আমি সমস্ত বাচ্চাদেরকে করতাম আর কি মানে হেল্প করতাম শেখাতাম তো সেখানে আমার একটা বন্ধু হয় যে পরবর্তীকালে বনস্থলীতে চলে যায় গিয়ে ওখানে ওই ফ্রেস্কো মানে ওইগুলো শেখে তারপর সে বড়দায় চলে যায় তার নাম হচ্ছে অভিজিৎ রায় তো সে আমাকে নিয়ে যেত মাঝে মাঝে চল বোম্বেতে আমার একটা এক্সিবিশন আছে চল আমি ওর সাথে যেতাম গিয়ে আমার বাইরের সাথে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেল এবং অনেক কাল পর্যন্ত আমি তারপর বাইরেই এক্সিবিশন করতে শুরু করলাম এইভাবে আলকাজির সাথে আমার আলাপ হলো ওদের একটা এক্সিবিশন ছিল আমি ওখানে গেলাম আমি বললাম যে আমি এরকম ছবি আঁকি তো উনি বললেন যে আমি তো এইরকম ভাবে করি না কথা বলি না অমুক মাসে অমুক সময় তোমার কিছু ছবির ফটোগ্রাফ দিয়ে একটা চিঠি পাঠাবে আমাকে এই প্রসিডিওরে আমি মানে আর কি গেলাম যার সাথে যারা যে আর্টিস্টরাই ওনার সাথে কাজ করেছেন সবারই এই অভিজ্ঞতা আছে এবং তারপরে প্রথম একটা চিঠি পেলাম ওই রকম স্বপ্নের মতো চিঠি, মানে নিউ ইয়র্ক থেকে। নিউ ইয়র্কে উনি বসে বসে ওই ছবিগুলো সব দেখেছেন। আচ্ছা, হ্যাঁ, উনি তো খুব খুব বড় মানুষ ছিলেন, সারা পৃথিবী ঘুরে বেড়াতেন। তো নিউ ইয়র্কে গিয়ে আমাদের কাজগুলো দেখেছেন এবং খুব সুন্দর একটা টাইপ করে একটা চিঠি লেখা যে তুমি একটা গ্রুপ শোতে তোমার কাজ থাকবে, আমি তোমাকে ইয়ে করছি আর কি, তো তুমি তোমার কাজ পাঠাও। তো তখন সেই কতগুলো কাজ পাঠাতে হবে, কি তার সাইজ হবে, সমস্ত একদম এরকম করে পিছনে গ্রিন রঙের ব্যাকগ্রাউন্ড করে ছবি রেখে তার ট্রান্সপারেন্সি তুলে পাঠাতে হবে, এইরকম মানে উনি ছিলেন। তো ওইখানে আমার একটা এন্ট্রি হয় এবং দিল্লিতে কখনো আমি থাকিনি, এক দুরাত্রের মানে অধিকার, কিন্তু সবাই ভাবতো বম্বের, তখন আমি বম্বেতেও এক্সিবিশন করতে যাচ্ছি জাহাঙ্গীর টাঙ্গীরে, ওরা ভাবতো যে আমি দিল্লিতে থাকি, আর দিল্লির লোকরা ভাবতো যে আমি বম্বেতে থাকি। অনেকদিন পরে কল্যাণ সেন একটা সেন্টার আর্ট গ্যালারি, ও আমাকে বলেছিল অ্যাকচুয়ালি তুমি থাকো কোথায়, তোমার কাজ আমার খুব ভালো লাগে, তুমি এখানে এক্সিবিশন করো। তো ওনার ওখানে প্রথম ওয়ান ম্যান শো আমার। তো আমি বলেছিলাম আমি তো কলকাতাতেই থাকি, টাইমসে চাকরি করি, আমি একদম এইখানেই থাকি। তো বললো আমরা জানতাম যে তুমি, যেহেতু বাইরে অত শো হয় তো তার জন্যে। তো যাই হোক, কল্যাণ সেনের ওখানে এক্সিবিশন হলো, প্রথম থেকে আমার খুব বিক্রি হতো। হ্যাঁ, তো এইবার আর্ট কলেজের আর একটা জিনিস আর কি বলি, যে ছবি আঁকাটা কিন্তু আমি তখনো শিখিনি, ছবি আঁকছি, হ্যাঁ, বিক্রি হচ্ছে, ভালো দেখতে একটা ছবি হচ্ছে যেটা লোকে ঘরে নিয়ে গিয়ে টাঙায়। আমি কোথাও বুঝতে পারছি যে একটা সমস্যা হচ্ছে, কেউ কখনো বলেনি যে ছবি কি করে হয়, এই ছবি কি করে হয় এই প্রশ্নটাই তো আমার মাথায় আসেনি। আমি তো আঁকছি ছবি, তো ছবি তো হচ্ছে, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছি একটা সেন্স কাজ করছে আমার যে ছবি হচ্ছে না, ছবিটা বুঝতে হবে। আর্ট কলেজে স্পেশালি নাইটে ওই কতগুলো স্টাডি ক্লাস করা ছাড়া আর তো কিচ্ছু ছিল না। পাশাপাশি কয়েকজন স্টুডেন্ট সবসময় খুব ভালো কাজ করতো, যেটা একটা প্রায় শিক্ষকের মতো কাজ করতো, সিনিয়ররা কাজ করতো, এরকম মানে ছিল না আমার। কেউ আর্ট কলেজে বসে ছবি আঁকতো না, পেন্টিংই করতো না, বাড়িতে করতো, সেটা আনতো, পরীক্ষার সময় দেখাতো, ওই বাৎসরিক একটা এক্সিবিশন হতো, নিয়ে চলে যেত। এই যে কাজ করতে ওই ক্লাসগুলো হতো, ক্লাসে ওই স্টাডি হতো, ওয়াটার কালার, ফোলিয়েজ, শিক্ষক ভালো করে বলতেন যে এই ক্রিমসন রেড দাও, কালো না দিয়ে, হ্যাঁ, একটা হালকা গ্রিন দাও, তাহলে তোমার ফ্লেশ মানে টোনটা আসবে। এইগুলোর উপর যত জোর, মানে হুবহু কপি করার দিকে, আর ফোলিয়েজটা কি করে ট্রান্সপারেন্ট হবে, কি করে আসল ওয়াটার কালার হয়, শুধু এর মধ্যেই মোটামুটি মানে ইয়ে ছিল আর কি, সীমাবদ্ধ। এবং আমি পার্সোনালি সেই মানে শিক্ষকদের কাজ তারা অসম্ভব ভালো করতেন। ওগুলো যিনি পোর্ট্রেট করতেন, তার পোর্ট্রেট করা দেখলে মাথা খারাপ হয়ে যেত, কিন্তু তার পোর্ট্রেটের বাইরে অনেক পরে বুঝেছি যে পোর্ট্রেটের বাইরে গিয়ে যে ছবি হয় সেটা উনি মানে নিজেই ওই প্র্যাকটিসটা করেননি। এই অভাববোধটা তার হয়নি, আমার মানে হচ্ছিল আর কি তখন। তারপরে বুঝতে শুরু করি, জানতে শুরু করি, ওই আলকাজির ওখানে গিয়ে কিছু ক্যাটালগ দেখি, কাজটা একদম কোনো রেফারেন্সের জায়গা ছিল না। ইন্ডিয়ান আর্ট কলেজে কিছু ওল্ড মাস্টার পেন্টিং এর বই আসতো বিক্রি করতে, তো সেগুলো অসম্ভব মোটা মোটা ছিল, পরে অনেক পাতলা পাতলা বই আসতো, ওগুলো মাঝে মাঝে কিনতে পারতাম এক দুটো। হ্যাঁ, তো মানে সেইভাবে আর কি কাজ দেখা। এবার এক্সিবিশন দেখতে মানে ইয়ে করলাম আর কি, শুরু করলাম কন্টেম্পোরারি গ্রুপের এক্সিবিশন। সেটা একটা ভয়ঙ্কর টান ছিল, হ্যাঁ, মানে গণেশ পাইন, বিকাশ ভট্টাচার্য, ঈশ্বরের মতন, হ্যাঁ, যেটুকু যা ছবি বুঝতাম ওনাদেরকে সেটুকু মনে হতো যে ওনার কাছ থেকে নিয়ে আমি কাজটা করি। কিন্তু তখন বুঝতাম না যে ওই রাস্তায় হেঁটেছেন উনি, এটা ওনারই মানে রাস্তা, ওই রাস্তাটা আমার হবে না, আমারটা হতে হবে। এগুলো খুব ধীরে ধীরে বুঝেছি, মানে আজও এগুলো বুঝি। ঠিক একইভাবে যখন আর কি বুঝতে থাকি, এখন তো ধরো যে আমি একটু মানে সেই অর্থে মানে লাকি বলবো যে আমি সারা পৃথিবীতে মানে ঘুরেছি, হ্যাঁ, প্রচুর মিউজিয়াম দেখেছি, প্রচুর মানে বিখ্যাত আর্টিস্টদের রেট্রোস্পেক্টিভ দেখার মানে সৌভাগ্য হয়েছে। আমি ক্রমশ বুঝতে পেরেছি যে ছবি আঁকতে আসাটা প্রায় একটা স্পর্ধার জায়গার মতন, অ্যাটলিস্ট আমার জন্য। ছবি কি করে হয় আর কাকে ছবি বলে দেখেছি। তোমাকে তো মানে তো তুমি বলে যাও, শুনি চুপচাপ করে। না, কিছু মানে প্রশ্ন থাকলে তো সুবিধা হয়, মানে জানাটা খুব জরুরি। হ্যাঁ, তো এবার ইকোনমিক টাইমসে যখন চাকরি করছি তখন আর এক ধরনের লোকজনের সাথে আমার মানে একটা ইন্ট্রোডিউসড হচ্ছি আমি। তারা প্রচন্ড পড়াশোনা করা লোক, সারাক্ষণ তারা ওই বিশ্বের খবর নিয়েই গল্প করে আর কি, কথা বলে। পৃথিবীতে যে কত খবরের কাগজ আছে সেইগুলো নিয়ে কথা বলে, তার কপি আসে এখানে, হ্যাঁ। তো ধর নিউ ইয়র্ক টাইমস আসছে, দালাল স্ট্রিট জার্নাল আসছে, ফাইন্যান্সিয়াল টাইম আসছে, সেগুলোর পাতা উল্টালে এক্সিবিশনের অ্যাড থাকতো তাতে, হ্যাঁ, মানে লন্ডনে, আমেরিকায়, নিউ ইয়র্কে, বড় বড় জায়গায় যে এক্সিবিশন গুলো হতো এক দু পাতা সেইগুলোর এ থাকতো। তো সেইগুলোর ওই কাটিং করতাম আমি একটু, মানে একটু আর কি চুরি করে, ওগুলো সব ফাইল করা থাকতো। তো আমি ওই দুটো পাতা ওদের লাগতো না, তাই খুব একটা হইচই করতো না। আর আমাকে সামহাও সবাই খুব ভালোবাসতো, হ্যাঁ, সবাই, আমরা খুব ভালোবাসি। হ্যাঁ, সে তো, হ্যাঁ, মানে ওই ইকোনমিক টাইমসে এমন একটা হয়ে গিয়েছিল যে কয়েকজন বসে থাকতো যে আমি পেজটা করব বলে, অন্য হাত খালি আছে তাও না করে, ও না না, ও অনেক মানে ইয়ে লাগে, মানে সময় লাগে, গ্যাঁ গু করে, ও তোর কাছে ও 5 মিনিট হয়ে যাবে, করে আমি বাড়ি চলে যাব। করে করে আর একটা জিনিস হতো, মানে সেটা মানে মানে আমি জানি না বলা ঠিক হবে কিনা, ইতিমধ্যে মানে ওখানে আমার মাইনে খুব কম ছিল, সাংঘাতিক কম আর কি। তো আমাদের এই যে আর্টিস্ট যে মানে ইয়েটা আর কি, গ্রুপটা যারা ওখানে কাজ করতো, যে ডিপার্টমেন্টটা, এইটা টাইমস অফ ইন্ডিয়ার একটা মানে একটা আর একটা গ্রুপ ছিল, টাইমস অফ ইন্ডিয়ার যে খোদ গ্রুপ, তার আন্ডারে আমরা পড়তাম না, ওই জন্য আমাদের মাইনে খুব কম ছিল, পে স্কেলটা একদম জাতা ছিল, আর ভয়ঙ্কর সব শয়তান শয়তান লোক ছিল, প্রত্যেককে আলাদা আলাদা করে ইয়ে দিত। একই ক্যাটাগরি, একই সময় চাকরি করতে ঢুকেছে, একই কাজ করে, তিনজনের 3 রকম মাইনে, যাকে যেমন ভাবে পারে আর কি। তো আমি কখনো মুখ খুলতাম না বলে আমার মাইনে ছিল সব থেকে কম, অথচ আমার মানে ডিমান্ড ছিল সব থেকে বেশি। আর আমি না ওইটা কেয়ার করতাম না, তখন আমার ছবি খুব সেল হতো, হ্যাঁ, চারিদিক থেকে চেক আসতো। আমার তো কোনো অ্যাড্রেস ছিল না ওই সময়, অফিসের অ্যাড্রেস থাকতো। তো অফিসে প্রত্যেক দিন 3-4 খাম আসতো ওই রকম আর কি। তো ওই আমাদের গেটে একটা অফিস ছিল, ওখানে যে দারোয়ানদের হেড ছিল, মানে ঝাঁজি বলতাম আমরা, মানে সিকিউরিটির হেড, ওর কাছে ওগুলো জমা হতো। এবার একই অফিসে কাজ করছি, জেনে যেত যে ওর মধ্যে চেক আসতো। হ্যাঁ, তো যখনই এবার চিঠি আসলেও বলতো, চন্দ্রবাবু আপনার চেক এসছে বলে দুটো খাম ধরিয়ে দিত যখন আমি অফিস ঢুকতাম। এবার এইটা অফিসে রাষ্ট্র হয়ে যায় আর কি। আচ্ছা, তারপরে হয় যারা খুব ক্লোজ আর কি, তারা এই তো চেক এসছে দেখি কি অ্যামাউন্ট দেখি, মানে আর কি এইরকম হতো। এবার তাতে হলো কি যে মানে আমার যেটা আর কি ইনকাম হচ্ছে ওইটা ওখানে যারা সুপার বস তাদেরও মাইনে না। আচ্ছা, আর আমি খুব কম পয়সার একটা চাকুরে ওখানে। এবার হতো কি ওই কয়েকজন আর কি এডিটোরিয়ালের, তারা একটু মানে মালটাল খেত, মদত খেত, সাট করে গিয়ে একটু ওই পার্ক স্ট্রিট থেকে মানে একটু ড্রিঙ্ক করে চলে আসতো, যাওয়ার সময় এসে চন্দ্র কিছু হবে, হ্যাঁ করে আমার কাছে ধার নিত। সে আমি প্রায় সেই মানে কাবুলিওয়ালার মতো হয়ে গেলাম আর কি, ধার দিতে গিয়ে, মানে সুদ আসতো না, অনলি ধার, এবং অনেকে সৌদও করতো। আরেকটা চরিত্র করছে, এবং এক দুজন লোক ছিল তারা কিন্তু আবার উল্টো ছিল, তারা যখন ফেরত দিচ্ছে তোমার কাছ থেকে জানো কত নিয়েছিলাম আমার ঠিক মনে নেই, এইটা রাখো। আমি বললাম না না এই কি, আপনাকে আমি দিয়েছি বোধহয় 150 টাকা, আপনি আমাকে 300 টাকা দিচ্ছেন। ও তাই নাকি, আমার খেয়াল নেই। আবার অনেকে আছে মেরে দেওয়া রান্না করতো, সেও হতো। এবার ওই যেটা হলো আর কি, তাতে আমার একটু নামও খারাপ হয়ে গেল। এবার যারা প্রেসে কাজ করতো তারা খুব বেসিক টাইপের লোকজন, রাত্রিবেলায় আসতো একদম ওই কালি ঝুলি মেখে, তারা সব ধার করতে চলে আসতো। আচ্ছা, সন্ধ্যেবেলায় দেখতাম দরজার পাশে ঘুরছে 2-4 জন। চিনতাম আমি প্রত্যেককে, দাদা কিছু যদি মানে এইটা আমাকে আমার যারা আর কি আমার যে বস ছিল সে আমাকে বলতো তুই এটা করিস না, হ্যাঁ এটা করলে কি হবে, এই এবার সবাই যখন চাইবে তখন তো তুই তো পারবি না, এই দিয়ে তোর যা নাম হয়েছে এই 2-4 জনকে না দিলে তুই গালাগালি খাবি অনেক বেশি। তো ওইটা কোন রকমে কাটালাম একটা সময়। আচ্ছা, হ্যাঁ, তো সেই করতে করতে মানে আমার নিজের একটা জায়গা হলো থাকার। আমি আর আমার হোর্ডিং করতাম একটা বন্ধু মিলে সল্ট লেকে কেবিকেসিতে একটা ওই গভর্নমেন্ট যে ইয়েগুলো থাকে আর কি ঘরগুলো, ওগুলো আবার সাব টেনেন্ট। তোমার কলকাতাতে এসে এবার একটা অ্যাড্রেস হলো। হ্যাঁ, 9 বছর আমি কোলে মার্কেটে ছিলাম, হোর্ডিং করেছিলাম 11 বছর, হোর্ডিং পেন্টিং করেছিলাম। এই 9 বছর ওখানে থাকা, লাস্ট 2 বছর ওই সল্ট লেকে 2 বন্ধুতে একটা ঘরকে ভাড়া নিয়ে আমরা থাকতাম। ওইখান থেকেই আমার জীবনের মোটামুটি শুরু। এবং ওখানে অনেক দিন আর কি ওই ইয়ে ছিল না, ইলেকট্রিক ছিল না, তো আমি নানান রকম লাইট আবিষ্কার করেছিলাম তখন। এইরকম ব্যাটারি লাইট, এই মানে রিচার্জেবল এইসব কিচ্ছু ছিল না। হ্যাঁ, তখন সল্ট লেকে কোনো কিছুতে প্রকাশ দা, ও মানে ওরা হয়তো এসছে, চল তোর ফ্ল্যাটে যাই বলে আমার ওখানে চলে আসতো। ওই সুদীপ ব্যানার্জি এসে ওরা চিকেন টিকেন এনে রান্না ফান্না করতো, করে তো সন্ধ্যেবেলায় যা মজা হতো তো হতো। এবং আমি ওই রান্নাঘরটার একটা স্ল্যাব ছিল, ওইটাই আমার কাজ করার জায়গা ছিল, টেবিল। এবার ওরা যখন রান্না করতো তেল ফেল হয়ে গিয়ে সে আমার ওই জায়গাটা কাজ করার ইয়ে হয়ে যেত। তার জন্য বেশিরভাগ সময় বলতে হতো যে না আমি তো থাকবো না, আমি অফিস যাবো, এইসব বলে বলে। যাই হোক, আমার মেজর কাজ কিন্তু আমি ওইখানে বসে করেছিলাম, মানে ওই মোমবাতি জ্বালিয়ে 3-4 মোমবাতি জ্বালিয়ে তাকে একটা কাঁচ দিয়ে ঘিরে এরম করে কাজ করতাম। ভেতরটা খুব গরম হতো, আর একটা গন্ধ হতো। হ্যাঁ, তো যাই হোক। আর আর আমার মানে বস যে আর কি, মানে যিনি আর কি অফিসের বস, তিনি মাঝে মাঝে তিনিও ওইরকম ঘর পাল্টাতেন, তারও আপগ্রেডেড, মানে তিনিও আপগ্রেড হচ্ছেন, তার হয়তো খাটের মানে যে একটা গদি সেইটা আমাকে বললো, চন্দ্র তুই এটা নিয়ে আয়। তো আমি গিয়ে গাড়ি ভাড়া করে ওইটা আনলাম, ওইটা আমার ফ্লোরে পাতা হলো। প্রথম একটা একটু ফ্লোরের থেকে উঁচু একটা গদি হলো, সেখানে ছবিও আঁকতাম, সেখানেই মানে আমার শোয়া সবকিছু হতো। তো এই করতে 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 জীবন, তারপরে বিয়ে যখন হলো তখন তো সব পাল্টে গেল, লাইফ এটা সমস্ত পাল্টে গেল। এবং সমাজ এটা করলো যে আমি এই সারা রাত্রি চাকরি করে সকালবেলায় এসে ঘুমানোর সময় নেই। আর তখন আমার প্রচুর এক্সিবিশন হচ্ছে, লোকে ছবি চাইছে, আমার পিঠ কোমর সব মানে প্রচন্ড আর কি ইয়ে করতে শুরু করলো, বিদ্রোহ করতে শুরু করলো। তো বয়স কম ছিল বলে পারতাম, এখন হলে পারতাম না। তো তখন ও সোমা আমাকে জোর করে 2004-এ চাকরি থেকে বসালো যে তোকে কোনো ভাবে চাকরি করতে হবে না। এবং আমি শেষ দিকে 4 বছর চাকরি করেছি শুধু ওই সোসাইটিটাকে এনজয় করার জন্য। সমাজে দিয়ে থামতি, হ্যাঁ, মানে দারুণ দারুণ লোকজন সব, মানে কত সাংবাদিক, হ্যাঁ, কত এডিটার। তোমার খুব একটা বেশি দিনের নয় এই পুরো ব্যাপারটা, 12 বছর ছিল চাকরি করেছিলাম, মানে 12 বছর। 12 বছর চাকরি করে 91-এ ঢুকেছি, 2004-এ বেরিয়েছি। 91-এ ঢুকেছি মানে 92-তে আমার মানে ওখানে পার্মানেন্ট চাকরি হয়। এই টোটাল ব্যাপারটাতে সব হচ্ছে, মানসিক খোরাক হচ্ছে, ভালো লোকের সঙ্গ পাচ্ছি, আর্টিস্ট সঙ্গ কিন্তু হচ্ছে না। এইটা কিন্তু বুঝে দেখ যে একটা আর্টিস্ট আর একজনের সাথে সঙ্গ করলে যে তার যে আপগ্রেড হয়, তার যে যে বোঝে আর কি ছবিটা, সেটা কিন্তু আমার হচ্ছে না। এই যন্ত্রণাটা আমার প্রবল আর কি। আমার সাথে যারা ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস করেছে তারা সবাই অ্যাড এজেন্সিতে কাজ করতো, কেউ পেন্টিং করতো না। হ্যাঁ, 2-1 জন যারা পেন্টিং করতো, মানে তারা কখনো বুঝতেই চাইনি যে ছবি কেমন করে হবে। এখনো কেউ কেউ করে, আমি মানে নাম বলে করতে চাই না। সেখান থেকে আমি কোন রকমে নিজেকে একটা জায়গাতে মানে আনার চেষ্টা করে যাচ্ছি আজ পর্যন্ত। তাদের সেই অভাববোধ হয়নি, তারা এখনো এনজয় করছে তাদের ওই এটা। তো হ্যাঁ বল, না না তুই বল, একটা কিছু বল, একটা কিছু। 2004 থেকে তুমি পুরো চাকরিটা ছেড়ে একদম টোটালটাই পুরো একদম ছবি। হ্যাঁ, তখন কোথায় থাকতো? তখন আমি আর সোমা আমরা একটা ইয়ে কিনেছিলাম, ফ্ল্যাট কিনেছিলাম। আচ্ছা, হ্যাঁ, এটা তারাতলার কাছে জেমস লং সরণির উপরে একটা ছোট একটা ফ্ল্যাট মানে আমরা কিনেছিলাম, ওইখানে থাকতাম। মানে সোমা তো ওই একই অফিসে চাকরি করতো, আর ওদের বাড়ি ছিল তালতলায় একদম অফিসের কাছে। তো ওর খুব কম দিন ওই আমার তালতলার ওখানে আসা হতো। তো কারণ আমার ছেলে হয়েছে তখন, সে খুব ছোট, 2 জনেই আমরা অফিসে, সে সোমার মা বাবার কাছে থাকতো। তাই সবকিছু নিয়ে আমাদের সেরকম সংসার করা হয়নি। মানে ওখানে আমি একা একা চলে যেতাম টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে সকালবেলায়, কারণ ভোর রাত্রে ওই বাড়িতে আসতাম, তালতলার বাড়িতে আসতাম। এসে আমি একটু রেস্ট নিয়ে ছেলের সাথে একটু কাটিয়ে হাতে ওই टिफिन बक्स निये लांच टा निये आर कि ताड़ाताड़ाई चले जेताम ओखाने गिये काज करताम रेस्ट करताम खेताम खेये ओखान थेके डायरेक्टली एते चले आसताम अफिसे। अच्छा এই যাতায়াত সব সময় কিন্তু আমি কাজ করছি অফিসে, তখন কাজের চাপটা শেষ দিকে অসম্ভব বেড়ে গেল, মানে লোক কমে গেল কাজ বেড়ে গেল, এইগুলো হচ্ছিল। কম্পিউটার চলে এলো, হ্যাঁ কম্পিউটার আসাতে লোক অনেক কম হয়ে গেল, যারা আর কি বয়স হয়ে মানে যারা রিটায়ার করলো তাদের সেই শূন্যস্থান আর ইয়ে হলো না, পূর্ণ হলো না। এবং আমাদের ডিজাইনের মধ্যেও ভাগ করে দেওয়া হলো, কেউ পেজ মেকিং করবে, কেউ ইলাস্ট্রেশন করবে, কেউ ওই মানে গ্রাফ চার্ট ওইগুলো করবে, যেহেতু ফাইন্যান্সিয়াল কাগজ ছিল মানে ইকোনমিক টাইমস, ওখানে ফিচারের জায়গা অনেক কম ছিল, তো ওই গ্রাফ ট্রাফ গুলো করতে হতো। হ্যাঁ আর সপ্তাহে অন্তে কিছু মানে ওই বুক রিভিউ, ফিল্ম রিভিউ, আর্ট রিভিউ, একটা পাতার অর্ধেকটা একটু হতো, সেখানে কিছু কাজ করার ছিল, একটু ক্রিয়েটিভ কাজ করার। আর দু একটা ম্যাগাজিন বেরোতো ওদের, ওই সেটাও কর্পোরেট বেসড আর কি, সেটাতে কিছু আঁকতে টাকতে হতো, তার এটা কভার করলাম। তো আর ওই চরম একটা অভাব বোধ, যে একটা আর্টিস্ট সঙ্গ যদি করতে পারতাম, অনেক আর্টিস্ট মিলে সকাল থেকে বেরোচ্ছি, কাজ করছি, এক্সিবিশন হচ্ছে, কাজ নিয়ে কথা হচ্ছে, একদম হচ্ছে না, একদম হচ্ছে না। অফিসে যাদেরকে ধরে ধরে বলতে যেতাম বুঝতাম যে তারা এনজয় করছে না। হ্যাঁ তারা যেহেতু মানে তারাও আর্ট কলেজ থেকে এ করেছে, কিন্তু আর্ট কলেজ থেকে বেরিয়ে তো সবাই তো মানে আর্ট প্র্যাকটিস তো করেনি, অন্য অন্য অনেক জিনিস করেছে, কেউ ফিল্মে চলে গেছে, কেউ সেট বানিয়েছে, কেউ অ্যাড এজেন্সিতেই চাকরি করেছে সারা জীবন। হ্যাঁ ছবি আঁকাটাতে আসেনি। আর আমারটা হয়ে গেল উল্টো, আমি কমার্শিয়াল নিয়ে পাস করলাম আর পুরোপুরি পেন্টিং এ চলে এলাম, আর পেন্টিং ফেন্টিং নিয়ে যারা ক্লাস ক্লাস করলো তারা কেউ আজকে ছবি আঁকে না, কোথায় কোথায় আছে তারা জানিও না, এক দুজন ছাড়া। তো এই একটা। আর তখন তখন তুমি কি কেমন কাজ করছিলে? মানে এখন এইবার এইবার হচ্ছে শুরুর দিকে, একদম শুরুর দিকে আমার একটা বন্ধু ছিল, তার বাড়ি মল্লারপুরে, মানে তার বাড়ি ছিল রামপুরহাটে, তার মামার বাড়ি ছিল মল্লারপুরে। খুব ছোটবেলায় তার বাবা মারা যায়, তো সে মোটামুটি মামার বাড়িতেই মানুষ। তো ওই কলেজ স্ট্রিটের যে হোস্টেলে মানে আমার যাতায়াত, সেই বন্ধুর সাথে আমার সব থেকে ভালো আর কি বন্ধুত্ব হয়েছে, সেই বন্ধুত্ব আজও আছে। তার বাড়ি চলে যেতাম মাঝে মাঝে, রামপুরহাট ওই মল্লারপুর স্টেশনে নেমে গনপুর বলে একটা জঙ্গল ছিল, ওই গনপুরে জঙ্গলের মধ্যে একটা খুব সুন্দর সাঁওতালদের গ্রাম ছিল, অসম্ভব সুন্দর, সেখানে পাথর ভাঙার ওই এগুলো ছিল আর মহুয়া, এইসবের জঙ্গল ছিল। এখনই কেটে যাবে, আমরা আবার লাইভে আসবো, সবাই আবার চলে আসো। হ্যাঁ 1 ঘন্টা ওভার, হ্যাঁ তো এখনই কাটছি, আবার আমি লাইভ হচ্ছি, ঠিক আছে জানা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আবার চলে আসলাম, এটা চলবে মানে চন্দ্রদার এত গল্প এটা শেষ করা যাবে না অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ জয়সিদ্ধি। এই তো চন্দ্রদা চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ চন্দ্রদা তুমি আবার একটুখানি কমাও ওই স্পেসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে কি হলো ওই চার্জে লাগাতে হলো এই। হ্যাঁ ঠিক তো আচ্ছা। ওই তো তুমি বলছিলে তো ওই সময় তোমার ছবিটা নিয়ে তুমি বলতে যাচ্ছিলে। হ্যাঁ এবার মানে ওই সময়ে ওই ট্রাইবালদেরকে আমি খুব কাছ থেকে ওদের মানে ঘর বাড়িতে যাওয়া, ওদের সাথে থাকা, গান বাজনা করা, এইগুলো আমি খুব করতাম। ওদের ওই মানে যে পাথর ভাঙতো ওইখানে আমি মোটামুটি সারাদিন কাটাতাম, অনেক ড্রয়িং করতাম, স্কেচ করতাম। হ্যাঁ, ওইটা আমার একটা দারুণ মানে মুক্তির জায়গা ছিল আর কি, কলকাতা থেকে ওখানে চলে যেতাম। এটা বিয়ের আগে, বিয়ের পরে আর ওইটাতে যাইনি। তো ওই সাঁওতালদের সাথে আমার খুব ভালো একটা ইয়ে হয়েছিল। ওদের আঁকা, ওদের ব্যবহার করা রং, ওরা দেওয়ালে যে বেসিক কালার গুলো দিয়ে আঁকতো, পরবর্তীকালে আমার সাবজেক্ট এবং রং মানে আমার প্যালেট আজ পর্যন্ত ওটাই হয়ে গেছে। এটা একটা মানে অদ্ভুত আর কি, মানে ওদের থেকে আমি হয়তো হিউম্যান শেষ বা ফিগার যখন এঁকেছি, প্যালেটটা কিন্তু ওইরকম ছিল, ইয়েলো আকার, বানসিয়ানা, হ্যাঁ, ইন্ডিয়ান রেড, ব্ল্যাক, একটা কোবাল্ট ব্লু টাইপের একটা ব্লু ওরা ওই ইয়ের থেকে নিয়ে, মাটির থেকে নিয়ে দেওয়ালে আঁকতো, খড়ি মাটি। হ্যাঁ, এই যে রংগুলো, এগুলোই আমার রং হয়ে গেল। আচ্ছা, এবার আমাকে বহু লোক বহুবার আর কি এ করেছে, আমি দেখেছি জোর করে যখন আর কি এ করতে, মানে একটু কালারফুল ছবি, একটু দুটো জিনিস আমি পারি না, একটা খুব মজার ছবি আঁকতে পারি না, যা দেখে লোক খুব মানে বেশ একটা ইয়ে পাবে। অনেকে তার জন্য বলে আপনার ছবি খুব অন্ধকার আর খুব মানে একটু দুঃখের, একটু বেশ আনন্দের মানে করুন না, একটু আনন্দের ছবি আঁকুন না। তো শুরুও করি, করতে করতে ওটা হয়ে যায়। আসলে কোন সময়টাই আমার কাছে খুব কমফোর্টেবল একটা ছিল না আর কি। কায়িক পরিশ্রমটা এমন করতে হতো যে শরীর ঠিক থাকতো না, মানে রাস্তার হোটেলে খাওয়া। ও আর একটা পার্ট তো বলিনি, আমি সারা পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, এই সমস্ত জায়গাগুলো আমি ওই ওয়াল পেন্টিং করে করে ঘুরতাম। হ্যাঁ, এখন ওই যখন আমাকে হোর্ডিং করতাম যখন ওই এই বোর্ড পেন্টিং এর কাজ কম থাকতো, একটা লট দিয়ে আমাদেরকে অনেক রং টং দিয়ে 2-3 জন লোক দিয়ে ধর একটা কোথাও আর কি পাঠিয়ে দিল। ওখানে যত দেওয়াল পাবো, ওই যে ধর ট্রেনে করে যাচ্ছিস, হ্যাঁ, এবার রাস্তার ধারে যে পাঁচিল গুলো পড়ছে বা এক একটা করে ঘর পড়ছে, তার যে দেওয়াল, ওই সমস্ত গুলোতে আঁকতাম। ওই আঁকতে গিয়ে আমার দারুণ একটা ইয়ে হয়েছে। আমার কাছে এই যে লকডাউনটা যেটা বললি, আমি এইটা মানে বলবো বলে ঠিক করেছিলাম, প্রত্যেকটা সময় মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট। এইটা আমার খুব ভালো করে দেখা এবং ইয়ে করা আছে আর কি, বোঝা আছে। কেন আমি বলছি, এই লকডাউনের সময় যে ক্রাইসিস এর মধ্যে দিয়ে আমরা গেছি, মানসিক অবস্থার মধ্যে দিয়ে গেছি, তখন যে ছবির জন্ম হয়েছে তার রং, তার সুর আলাদা। আমি যখন হোর্ডিং করে বা দেওয়াল লিখতে লিখতে সারা গ্রাম বাংলা, গ্রাম বিহার, গ্রাম উড়িষ্যা ঘুরছি, সেইখান থেকে আমি যা পেয়েছি, সেই সময় কিন্তু আমাকে একটা অনেক জিনিস আমাকে দিয়েছে। হ্যাঁ, তাই প্রত্যেকটা সময় মানে আমি যদি ওই সময়টা পেরিয়ে আসতাম, হয়তো অন্যভাবে মানুষ হতাম, খুব হয়তো বড় লোক বাড়ির ছেলে, আমি জানি না, তখনও সেই সময়গুলো আমাকে একটা কন্ট্রিবিউট করতো। কিন্তু এই আজকের আমার যে আঁকার ধরন বা আমার যে রং, আমার যে ফর্ম যেটা আমি ইউজ করি, খুব আরবান, আর আমি তাদের একজনকে করি আর কি, মানে ভাবি। এবার ওই ট্রাইবাল ওখানে যাওয়ার সময় আমি একটা ফ্যান্টাসাইজ মানে একটা ফ্যান্টাসি আমার মাথায় কাজ করতো। ওই সাঁওতালদের ছোট ছোট ছেলেপিলেরা ধর একটা হরিণের সাথে খেলছে, যদি এমন হয়, মানে একটা মুখোশ, সেও একটা হরিণের মুখোশ পড়েছে, খেলছে। হরিণ ওখানে থাকা প্রায় অসম্ভব ছিল, एकदम ही छिलो ना किन्तु এইগুলো আমার মাথার মধ্যে ইয়ে করতে আর কি এই যে ট্রাইবাল ছেলে মেয়ে এদের যে গঠন এদের যে রং গায়ের রং দৈহিক যে ফিচার হ্যাঁ মানে সেইগুলোকে আমি সারা জীবন কিন্তু এঁকেছি আমার আঁকার ওইগুলো রিয়া আছে ওর মানে প্রতিফলন গুলো আছে ওই টর্সো ওই 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 ফরম্যাট ওই জ লাইন ওই ওই মানে কাঁধ আর কি শোল্ডার ওইগুলো আসতো আমার মানে আমি চাই বা না চাই ওগুলো আসতো হ্যাঁ তো ওদের রং এলো ওদের ওদের জীবন মানে এলো ওদের মানে ফর্ম এলো এইটা একটা পর্যায় ছিল আর আমি মুখ আঁকতাম খুব মানুষের মুখ আঁকতাম আমি পরে ভেবে দেখেছি যে কেন আমি এত মুখ এঁকেছি দুটো তিনটে কারণ আমি খুঁজে পেয়েছি মানুষ অনেক কিছু করে কিন্তু তখনই তার যে কারণটাও যে বার করে তা কিন্তু নয় এটা পরে পরে আসে কেউ যদি বলে যে আমি আমার প্রত্যেকটা ছবি আগের এই প্ল্যানিং আছে পরে প্ল্যানিং আছে তো হয়তো তার আছে তার প্র্যাকটিসটা অন্যরকম কিন্তু আমার যতটা মনে হয়েছে যে ছবি একটা 10% 15% একটা আইডিয়া নিয়ে আমরা শুরু করি তারপরে আমাদের যা দেখা যা যাকে আমি মানে দেখেছি চোখে যাকে আমি এনজয় করেছি কিংবা যে আমাকে খুব ইয়ে করেছে হার্ট করেছে ওইগুলোই কিন্তু আসে আমি কিছু ইম্পোজ করতে পারি না তো তো সেখানে ওই রংগুলো এসছে এই ফর্মগুলো এসছে ওদের এই ধরনগুলো এসছে ওদের এই এক্সপ্রেশন গুলো এসছে মুখের চোখে যে হতাশা আনন্দের যে অভিব্যক্তি খুব সামান্য একটা মানে মুখ দেখেই কেবল বোঝা যেতে পারে যে ওর মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে সেই আনন্দটা ওর কাছে খুব মানে একটা দুর্লভ এবং আমার মুখ আঁকার পিছনে আরো একটা ইয়ে হচ্ছে কারণ হোর্ডিং এ আমি অনেক মুখ আঁকতাম খুব বড় বড় এবং সাইমনটেনিয়াসলি যারা সিনেমার ব্যানার আঁকতো ওদের সাথেও আমার একটা যোগাযোগ ছিল আচ্ছা তো সেখানে সেই যে স্টুডিও গুলোতে মুখ যে আঁকা হতো ওইটা অসম্ভব অ্যাট্রাক্ট করতো আমাকে হ্যাঁ আমাকে ভয়ঙ্কর ভাবে ওটাকে ওই যে একটা মানে লাইফ সাইজে 10 গুণ 20 গুণ মানে একটা মুখ তার যে একটা প্রেজেন্স হ্যাঁ ওইটাকে আমি অন্যভাবে ভাবতে শুরু করলাম ওখানে হয়তো উত্তম কুমারের মুখ হচ্ছে কিংবা অমিতাভ বচ্চনের মুখ হচ্ছে ওখানে আমার একটা ট্রাইবালের মুখকে আমি ইয়ে করছি আচ্ছা হ্যাঁ মানে মানে যাকে যে 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 একদম মানে যাদের আমাদের খুব কম সময় লাগে আর কি মানে দরকার ভোটের সময় লাগে ওই যে শ্রেণীর মানুষ যাদেরকে সাপ্রেস করে রাখা তাদের আমি অনেক বড় করতাম বড় করে তাদের একটা মানে মানে তার মধ্যে যে একটা গ্লোরি মানে সে যে একটা তার যে একটা প্রেজেন্স সমাজের কাছে প্রায় জোর করে এস্টাবলিশ করার মতন কিন্তু আমার ছবি দিয়ে আর সেটুকু কতটুকু সম্ভব কতজন আর আমার কাজ মানে সেইভাবে দেখেছে কিন্তু আমার বলার ধরনের মধ্যে এইটা ছিল এইটাকে আমি করেছি হ্যাঁ এবং লোকে যখন আমাকে বলে যে এত মুখ মানে এখন আবার আমি আঁকছি না একটু মানে মুখ কম আঁকছি অনেক মানে আগে যেমন খুব ক্লোজ আপ করতাম সেটাকে এখন খুব লং শটে যদি আমি দেখি এরকম আর এই আর একটা লাভ আমার আর কি হয়েছে যে আমি ওই আর্ট ক্যাম্প বলে যেটা হয় আর কি ওয়ার্কিং আর্ট ক্যাম্প খুব কম হয় এখন আগে এক সময় হতো মানে সেটা বিদেশে নিয়ে গিয়েও সেখানে ছবি আঁকা হতো এখন তো অকল্পনীয় আর কি অত জিনিস নিয়ে গিয়ে বিদেশে ছবি আঁকা হবে তারপর ওগুলোকে আবার আনা হবে ফেরত এটা একটা মানে একটা ইন্ডিয়ার মধ্যেই প্রায় হয় না তো বাইরে কেমন করে হবে তো এই আর্ট ক্যাম্পে যাওয়ার জন্যে আমার প্রচুর মানে ভারতবর্ষের প্রায় সমস্ত প্র্যাকটিসিং মানে আর্টিস্টের সাথে সিনিয়র জুনিয়র কখনো না কখনো আমি আর্ট ক্যাম্পে থেকেছি যার জন্য আমি সবাইকে খুব ক্লোজলি চিনি হ্যাঁ এইটা আমার কাছে একটা বিশাল লাভজনক দিক। অনেক এক্সচেঞ্জ হয়েছে, মানে যে 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 মানে ঘাটতিটা আমার ছিল সেটা আমার পূরণ হয়েছে। তুমি বলছিলে যে আমার আমার ওই সঙ্গটা ছিল না তখন, ওই সঙ্গটা ছিল না, আর এখন হয়েছে কি ওটাই আমার সঙ্গ। তো ওই 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 সময় পেলে হয়তো আরেকটু তাড়াতাড়ি আমি হয়তো বুঝতে পারতাম যে ছবি কেন আঁকবো, কি আঁকবো। হ্যাঁ মানে হাত রাতে হয়তো কম হতো, আমি জানি না, মানে এখনো হাত রাখছি, তোদের কাজ যখন দেখছি তার থেকে আমি এ করছি, কারণ তোরা একটা ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে এসছি, একটা প্র্যাকটিসের মধ্যে। ইন্দ্র যেমন মানে বললো কত সুন্দর করে, অরিন্দমের সাথে যখন কথা হয় শান্তিনিকেতনের দিনগুলোর কথা বলে, আমার কাছে এটা একদম স্বপ্ন। মানে পরপর স্টুডিওতে কাজ করছে আর্টিস্ট সারা দিন, এইটা যে কি দেয়। হ্যাঁ সেইটা হয়তো অ্যাকোয়ার করতে আমার নিজের মতো করে আত্মস্থ করতে আমার অনেক সময় লেগে গেছে, মানে আজও লাগছে আর কি সেইটা। তো এখন আমি অনেককে পেয়েছি সারা পৃথিবী ঘুরতে গিয়ে, প্রচুর আর্টিস্টের সাথে দিনের পর দিন গল্প করেছি, এক্সচেঞ্জ করেছি, তাদের কাজ মানে বুঝবার এ করেছি আর কি। এবং যখন যার সাথে মানে আমি সিনিয়রদের মধ্যেও আর কি, আমি হুসেনের সাথে কখনো একসাথে আর্ট ক্যাম্পে ইয়ে করিনি, এছাড়া হুসেনের সাথে করিনি, তায়েব মেহতার সাথে করিনি, রামকুমারের সাথে একটা মঞ্চে একবার ওঠার ইয়ে হয়েছিল, এছাড়া করিনি। বাকি প্রায় সমস্ত আর্টিস্টের সাথে আমি ক্যাম্পে থেকেছি। এইটা আমার কাছে একটা বিরাট পাওনা। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি আর তারা অকাতরে বলেছে, অসম্ভব ভালো সংগ্রহ হয়েছে সেখান থেকে আমার। মানে এখনো সেই সংগ্রহটা চলছে কন্টিনিউ, এবং তোমাকে আমরাও পেয়ে আমরাও সেই সংগ্রহের মধ্যে ঢুকে গেছি। এই সংগ্রহ আমি তোদের থেকেও করি, কারণ প্রত্যেকটা এখন যারা তোমার মজা করি আমরা কাটাই সময়, হ্যাঁ সেটা তো আমাদেরও তো বেশ একটা বিশাল পাওয়া না, আমাদেরও তো ভাল লাগা। হ্যাঁ যে এবং তুমি আড্ডাতে আসছো এটা শুনেই তো আমাদের। হ্যাঁ তারপরে ধর কলকাতাতে আমি মানে খুব ভাগ্যবান, পুরো স্পেসটা তোমার তুমি একটু ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ কলকাতাতে থেকে আসলে এই তলায় ওই জ্যাকটা লাগানোর জন্য ফোনটা একটু ইয়ে হয়ে গেল আর কি, যার উপরে ওইটা ছিল তার থেকে একটু উপরে চলে গেছে, ওর জন্য ঠিক আছে। তো কতগুলো ইয়েতে আমি খুব ভাগ্যবান, প্রচুর আর্টিস্ট মানে বন্ধুর সাথে আমি অসম্ভব ক্লোজলি এ করতে পারি, কথা বলতে পারি। আমার থেকে একটু একটু যাদের কম বয়স, হ্যাঁ বেশ খানিকটা কম বয়স, একটু কম বয়স, যাদেরকে আমি খুব খুব একটা আর্টিস্ট হিসাবে একটা অন্য জায়গাতে রাখি, হ্যাঁ তাদের থেকে আমি সব সময় অনেক কিছু মানে পেয়েছি। যেহেতু আমি প্রায় সেলফ টটের মতন, আমার ওই পেইন্টিং এর মানে পেইন্টিং কে কিভাবে পেইন্টিং হয় সেইটা বোঝা, এইগুলোতে অনেক মানে হেল্প করছে। হ্যাঁ তো মানে নাম যদি করি তো অনেক নাম আসবে আর কি, তো তার থেকে বরং মানে আরো মানে অন্য কথা বলা যায়। তোদের যদি কোনো প্রশ্ন থাকে না এবারে প্রশ্নটা তো জানে, ধরো তুমি শুধু ওই এক্সিবিশনটা তো আমরা তো যেতে পারলাম না তোমার, যেটা হচ্ছে আর্ট অ্যালায়েন্সে হলো। হ্যাঁ তো ওইটা তো আমরা শুধু ছবি দেখলাম, হ্যাঁ তোমার বাইরে বাইরে করলে তো আমরা তো তোমার ভালো ভালো কাজগুলো দেখতে পাবো না, না কি আর করা। হ্যাঁ সেটা একটা সমস্যা তো বটেই এখানে, ওইটাও তো একটা অন্যভাবে করেছে শোটা। অন্যভাবে বলতে মানে যেহেতু অনেকদিন কাজ মানে কলকাতাতে আমি সেইভাবে করতে পারিনি আর কি, বড় কাজ দেখানোর জায়গা তৈরি হয়নি, সেরকম ভাবে এক্সিবিশন হয়নি। আমি ভেতরে ভেতরে আমাকে চেঞ্জ করছিলাম। হ্যাঁ, মানে যেখানে আমি একটুখানি বললাম যে আমি খুব ক্লোজ আপ করে একটা মানুষকে মানে অ্যানালিসিস করতাম, নিজে বুঝতাম এবং আমার ওয়েতে আমি লোককে দেখাতাম। এবার সমস্ত কাজেরই একটা বোর্ডাম আছে, হ্যাঁ, ব্রেক করতে ইচ্ছা করে। এই ইতিমধ্যে আমার ক্যামেরা একটা মানে বিশাল সঙ্গী হয়ে উঠলো। আচ্ছা, ক্যামেরা আমি দেবরাজ একটা কথা বলেছি যে তোমার ছবির ইমেজ মেকিং বিষয় একটুখানি বলবে। হ্যাঁ, পরে খুব খুব ভালো, মানে এইটা হচ্ছে আমি খুব সহজ জায়গা থেকে একটা ছবি স্টার্ট করি। অলমোস্ট ধর ফটোগ্রাফিক একটা সাবজেক্ট, খুব মিনিমাল একটা সাবজেক্টকে আমি প্রথমে ড্রয়িং করলাম। সেটা একটা গাছ হতে পারে, একটা ফুল হতে পারে, একটা মানুষ হতে পারে। এইবার সেই ড্রয়িংটাকে আমি যাবতীয় অবভিয়াসনেস আছে, মানে মানুষ হলে তার অবস্থান থাকবে, হ্যাঁ, কোন ধরনের মানুষ, তার পোর্ট্রেচারটা ওই রকম হবে তাকে চেনানোর জন্য, এই যে অবভিয়াস ব্যাপারগুলো এগুলোকে আমি ভাঙতে শুরু করি। হ্যাঁ, আমি একদম শুরুর থেকে ড্রয়িংটা যেই হয়ে গেল, এইবার আমার কাজ হচ্ছে যে এই যে রিয়ালিটিটা ছিল, যে রিয়ালিটি থেকে আমি ছবিটাকে এঁকেছি, সেখান থেকে আমি একটা আমার নিজের করছি, আমার নিজের সমস্ত জিনিস তার উপর ইম্পোজ করছি। যে একাডেমিক শিক্ষা আমাদের হয়েছে যে লাইটের সোর্স ধরে লাইট মানে শ্যাডো, এই সবকে ব্রেক করতে মানে থাকছি। হ্যাঁ, ধর গভীর রাত্রে মানে আমি কয়েকবার আর কি কেনিয়া গেছি, আমি সাউথ আফ্রিকাতে গেছি। গভীর রাত্রে আমরা যখন নাইট সাফারি করছি বা এখানেও আর কি, এখানেও অনেক মানে জঙ্গলে অবশ্য ৮টার পরে আর ই করতে দেয় না, ঢুকতে দেয় না। তো সেখানেও আমি যখন গেছি অন্ধকার হয়ে যাওয়ার পরে আমি দেখেছি যে আমরা যে এই যে ঢুকে পড়ছি একজনের হ্যাবিট্যাটের মধ্যে, তাদের চোখে যে আমাদের গাড়ির হেডলাইটটা গিয়ে পড়ছে, আনওয়ান্টেড একটা লাইট মানে একটা লাইট, তাদের খুব স্বচ্ছন্দে একটা সময়, তখন তারা ঘাস খাচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের সময়, তার মধ্যে আমরা গিয়ে ঢুকে পড়েছি। এই একটা ঢোকা। আর একটা ঢোকা হচ্ছে আমরা শহরটাকে এগিয়ে নিয়ে যেতে 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 শহরটাকে বাড়াতে 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 জঙ্গলের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। এই সমস্ত যদি ফটোগ্রাফ হিসেবে ধরি তাহলে কি দেখি আমি, লেন্স যখন লেন্সের মধ্যে দিয়ে যখন দেখছি তখন দেখছি যে একটা আনওয়ান্টেড লাইট একটা জঙ্গলটাকে চিরে দিয়ে যাচ্ছে। আমি তাকিয়ে দেখি দূরে একটা প্রায় 100 তলা একটা স্টিলের বাড়ি হচ্ছে, তাতে সূর্যের আলো পড়ে শেষ বিকেলে আলো, যেটা দরকার ছিল না ওই জঙ্গলের জন্য কখনোই, তাদের জন্য ওই অন্ধকারটা দরকার ছিল। এই জায়গাগুলো সরাসরি ছবি এনে আমি তাকে এবার ভাঙতে শুরু করি আমার মতো করে, যেটা আর ফটোগ্রাফ থাকবে না, যেটা আর একেবারেই তুই মানে টেকনিক্যালি যে ফটোগ্রাফি হয় বা অতটা যে মানে মানে ধর আমি খুব ভালো অ্যানাটমিক্যাল ড্রয়িং আর কি করতে পারি, হ্যাঁ, কোথায় হাড় আছে, কোথায় মাংস আছে, কোথায় কার্ভ গুলো কেমন হবে, এইগুলো মানে মোটামুটি শিখেছিলাম ভালোই, মানে আমাদের সময় অনেকে খুব ভালো করতে পারতো, আমিও পারতাম মোটামুটি। সেইটা আমি দেখেছি যে এই এই সমস্ত বলাটার মধ্যে ছবি হওয়ার কোনো মানে ইয়ে নেই আর কি, যোগ নেই। কখন একটা ছবি হয়ে যায় অনেক কিছু না বলার পরে, অনেক ডিটেলে না গিয়েও আমার বলাটা যখন শেষ হয়ে যায় আমি ওই ডিটেল পর্যন্ত আর পৌঁছাই না। এটা হচ্ছে আমার একটা টার্গেট। তো আমি ছবিটা খুব সাধারণ জায়গা থেকে আনছি এনে আমি তার বলার ধরনের মধ্যে আমার সহজ সরল একটা মানে মানে একটা ইমেজ তৈরি করতে চাচ্ছি, যেটা আমি আর ডিটেল গুলোকে স্পর্শ করছি না, যেগুলো হয়তো 15 বছর আগে করতাম। এটা ক্রমশ কমে আসছে, হয়তো খানিকটা অ্যাবস্ট্রাক্ট মানে একটা ফর্মের মতন হয়তো এসে যাচ্ছে। একটা গাছের ডাল, একটাই মাত্র ডাল, তাতে অনেক কটা ফুল ঝুলছে, বাকি কোথাও আর ডালও নেই, পাতাও নেই। এইটা ছবি আঁকলে কি করতে হবে আমাদের? মানে ফুলগুলোকে আঁকতে হবে। এবার এইটাকে আমি ড্রয়িং এর সময় এটা করলাম, কিন্তু আস্তে 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 আমি ওটা রাখলাম না, আমি একটা জোন একটা ইয়ে করলাম, যে যেখান থেকে মনে হচ্ছে বাকি জায়গাটার থেকে আলাদা। সেইটা কি কি হতে পারে? সেইটা একটা মানে তুমি ফুল হিসাবে সেটাকে কল্পনা করতে পারো, তুমি একটা আশা হিসাবে সেটা মানে হোপ, তুমি একটা হোপ হিসাবে তুমি এটাকে কল্পনা করতে পারো। আমি দেখেছি যে ওই রিয়ালিটি পর্যন্ত যাওয়ার অনেক আগেই আমার ছবিটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আমার প্রতিদিনের যে চেষ্টাটা থাকে ওই পর্যন্ত আমি যাব না। হ্যাঁ, না গিয়ে আমার ছবিটাকে যখন আমার মানে যেমন ভাবে আস্তে আস্তে ধর ইয়ে করতে মানে পারলাম, যে 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 ক্যালেন্ডারের ছবি একটা জিনিস, তারপরে তো ক্যালেন্ডার এখন অন্যরকম হয়, কিন্তু ক্যালেন্ডারের জন্য যে ছবি আঁকা হতো মানে সেইটার কথা বলছি। হ্যাঁ, গল্পের যে ইলাস্ট্রেশন তার একটা ধরন, ক্যালেন্ডারের যে একটা ধরন তার। আজকে যদিও সমস্ত কিছু আমাদের ফাইন আর্টসের হৃদয় এত বড়, আমাদের এত বড় করতে হয়েছে আমাদের হৃদয়টাকে, যে সবাই এখন মেইনস্ট্রিম আর্টের মানে মধ্যে আছে। হ্যাঁ, যে শিক্ষিত অশিক্ষিত স্বশিক্ষিত, হ্যাঁ, ইঞ্জিনিয়ার, ক্রাফটসম্যান, মানে এই এই সমস্ত ক্যাটাগরিকে আর্টের মধ্যে আমরা এই মানে এখন এনেছি। যিনি শুধু লেখেন, টেক্সট লেখেন, তিনিও একজন আর্টিস্ট এখন। হ্যাঁ, তো মানে আমি না বুঝলেও মানে কোনো ইয়ে নেই, মানে সেটাতে কোনো ক্ষতি নেই, কিন্তু ভালো, খুব ভালো একটা নতুন দিক ইয়ে হচ্ছে, মানে আসছে। হয়তো এমন একটা দিন আসবে, প্রায় এসে যাচ্ছিল, এখন আবার একটু টার্ন যেন করছে, মনে হচ্ছে একটু ফিজিক্যাল পেন্টিং ড্রয়িং লোকে বেশি আর কি ইয়ে করছে, পছন্দ করছে। প্রায় এসে গেছিল যে ছবিটা শুধু বলবো। হ্যাঁ, আমি আমার একটা প্রশ্ন, ধরো ছবি মানে আমার কাছে এটা পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে যে ধরো যে ভিজুয়াল তো ব্যাপারটা ছবি, তো আমি বারবার ভাবছি কি যে এই ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা কি শিফট করে যাচ্ছে না? মানে মানে ধরো এই যে আরশোলা আঁকতে গিয়ে এত লেখালেখি হয়ে যাচ্ছে মনে হচ্ছে জীবন বিজ্ঞানের পাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে না এগুলো না, এগুলো এটা দুদিক থেকে এটা তো জানা, এটা আর কিছুই না, মানে এই আর্টটা শুরু থেকে জানবো, এটা তো আমি একদম 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 মানে আমিও আমিও আমি যে মানে জানতে চাই, কারণ আমিও শিখছি, আমি না না একদম একই মানে ওই ঠিক একইভাবে আর কি আমিও আর কি জানতে চাইছি যে যে অনেক কিছু জানা যাচ্ছে। আমি একজন এর কথা বলবো, মানে একজন আর্টিস্টের, তাকে সে আমার থেকে একটু ছোটই, এখন সে একটু ইয়েতে আছে, আমি তার নামটা আনছি না। তো সে একটা আর্ট ক্যাম্পে আমরা মানে সবাই আছি, সে এলো প্রায় 1.5 দিন পরে, সবাই এসে যাওয়ার পরে, খুব টায়ার্ড, বেশ একটা সানবার্ন মতন আর কি হয়ে গেছে। তো আমি বললাম যে কি কি ব্যাপার, তোকে এইরকম কেন মানে লাগছে? তো সে আমাকে বললো আর বলিস না, আমি লাস্ট 3 মাস ধরে হ্যাঁ ওই আমাদের ওই অঞ্চলের গ্রামে যে হসপিটালগুলোতে আছে ওইগুলোতে ঘুরে ঘুরে অ্যাবর্শন কত হয়েছে এইটার খোঁজ করছিলাম। তো আমি খুব অবাক হয়ে গেলাম যে, তো আমি প্রায় আর কি মানে একদম বোকা লোক আর কি, প্রায় ওকে ইয়েই করে ফেললাম, তো কি মানে কোনো গভর্নমেন্ট জব করছিস? আরে নেই यार, मेरा काम है ना प्रोजेक्ट है। এই প্রজেক্ট আমি কোনদিন বুঝিনি, মানে অনেক কিছু যেমন বুঝিনি তার মধ্যে এই প্রজেক্ট আমি বুঝিনি। তো এই অ্যাবর্শন নিয়ে ছবি হতেই পারে, কিন্তু এই তথ্য পরিসংখ্যান হ্যাঁ এইগুলো কে এখন অ্যাকসেপ্ট করছে মানুষ, শুনতে চাইছে একভাবে পেন্টিং দেখতে দেখতে, ফ্রেম টু ফ্রেম কাজ দেখতে দেখতে, ওভারলোড অফ কালার দেখতে দেখতে সে একটা এমটি স্পেস চাইছে, সে কিন্তু কিছু টেক্সটের ফর্ম চাইছে। সেই সুযোগ নিয়ে প্রচুর আর কি এই ধরনের আর্ট হচ্ছে। হ্যাঁ ধরো একদিন মানে আমরা সবাই কাজটা আর কি করছি, একটি মেয়ে তখন ওই আর্ট চেন্নাই বলে একটা ইয়ে হচ্ছিল আর কি, একটা প্রজেক্ট হচ্ছিল, 3 বছর হয়েছিল, তারপর ওটা বন্ধ হয়ে যায়। তো ওখানে একজন, আমরা তো ক্যানভাস ট্যানভাস নিয়ে আমরা খুব মানে ওল্ড টাইপ অফ মানে আর্টিস্ট, তো ওখানে কিছু নিউ কাইন্ড অফ ইয়ে এসেছিল, আর্টিস্ট এসেছিল, তারা নিউ মিডিয়া কাজ টাজ করে। তো একজন পুরো এক পুঁটলি কাপড় আনতো, বুঝলি, এক পুঁটলি, মানে সে বিশাল, মানে পুঁটলিতে ঠিক দর্জির দোকানে মানে পুজোর সময় যেমন খুব সারাদিন ধরে কাটছে, ইয়ে করছে, সেলাই করছে, পাশে এত কাপড় পরে থাকে ওই রকম, তার মধ্যে ভেলভেট আছে, তার মধ্যে চুমকি আছে, সব নিয়ে সে প্রতিদিন ছড়িয়ে বসে 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 এ করে, কাজ করে। তো আমরা বেশ 4 ফিট 5 ফিট 6 ফিটের কাজ ফাজ সমস্ত করলাম, কেউ ভালো বললো কেউ খারাপ বললো। তো এই ধরনের 2-3 জন তারাও কাজ টাজ করলো, দেখলাম ওই পুঁটলির মধ্যে থেকে নিয়ে একটা প্রায় 4 ফিট 4 ফিট একটা কাগজের মাঝখানে ছোট্ট একটা ফুল এঁকেছে, মানে ওই কাগজে ওইগুলো কেটে 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 তাতে একটু চুমকি, তাতে একটা সুতো দিয়ে একটা লাইন আঁকা। একজন খুব কষ্ট করে করে এক বাচ্চাদের বই থেকে একটা ওই ওয়াইল্ড ডাক এঁকে, সেটা মানে হয়তো সে খুব কষ্ট করে ওইটা মানে ইয়ে করতে চেয়েছে, এস্টাবলিশ করতে চেয়েছে যে আমি ছবি আঁকতে জানি না। তো সেই রকম একটা হাঁস এঁকে তার মেঘগুলো হয়েছে স্টিচ করে করে আর কি, সেলাই করে করে, সেই অ্যাপ্রিসিয়েশন মানে দেখে মানে এত ইয়ে হয়ে গেলাম যে এইটা আমরা শিখতে পারলাম না, এই জায়গাটা শিখতে পারলাম না। আমি সেই মানে গতানুগতিক একটা ক্যানভাস নিয়ে বসে রইলাম। এই যে একটা মানে পুরো আনস্কিল্ড একটা কাজ, মানে স্কিল্ড একটা গালাগালির মতন, ওটা আমি একেবারেই আমার কাজেও কোথাও মানে ইয়ে করতে চাই না, ডেলিভারেটলি আর কি চাই না। আমি ওই মানে শব্দটা ভুল করে বলে ফেলেছি, স্কিল এই এটা আমি কখনো বলি না আর কি। তো তবুও এই এত কিছু শিখে আসার পরে এই যে মানে শিখে এসে ভুলে যেতে হবে, এই যে একটা প্রসেস আর কি, এটা খুব মানে জরুরি। তো ভুলে গিয়ে ওই রকম একটা জিনিস করতে হবে, এইটা আমি কোনোদিন ঠিক বুঝিনি, মানে অনেক জিনিস যেমন বুঝতে পারিনি তার মধ্যে এটাও একটা, যে মানে একটা বাড়ি আমি ইনহেরিট করেছি, সেই বাড়িটাতে আমি সেই বাড়িটাকে আমি সারাতে পারবো না, কেননা ওটা যদি সারায় তো গভর্নমেন্ট সারাবে। সেই বাড়ির বাক্স খুলে আমি কিছু জিনিস পেয়েছি, সেইটা আমার দ্রষ্টব্য আর্ট। তো এটা হতেই পারে, অসাধারণ বলেন তারা। হ্যাঁ, সেই বলা মানে মুগ্ধ হয়ে এক হল ভর্তি লোক শুনলেন। আর কি করছি না, সেই ধার ধরে 14 ফুট 15 ফুটের পেন্টিং করে যাচ্ছি। তো এই জিনিসগুলো বোঝার জন্য খুব একটা ইয়ে করছি আর কি, চেষ্টা। তবে এ পর্যন্ত যে সমস্ত আর্টিস্টের সাথে আমি সঙ্গ করেছি তারা আবার কেউ এই প্র্যাকটিসটা করে না। ওই জন্য আমি এই ধরনের যারা আর্টিস্ট এদের সাথে কাজ করতে বেশি আগ্রহী। তুমি ওইটাই করো, মানে আমরা তো তোমাকে তো এটাই তো পছন্দ করি, তুমি ওইটা করো, তোমাকে তুমি বোঝার চেষ্টা করো বলছো, কিন্তু তুমি ছবিটাই আঁকো। ওই দেবরাজের দিকে সেটাই, ওই ওই ইয়েকে আমি আর কি মানে বলছি, ওর কাজ আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমাদের দেবরাজ, ওর কাজ আমার খুব ভালো লাগে। তো ওর কথাটা বলছি, ওরা তো এখন মানে ইয়ে করছে, অনেক স্টুডেন্ট মানে আসছে। ইন্দ্রপ্রমিত যেমন একটা দারুণ কথা বলেছে, সকলেই কিছু একটা নিয়ে আসে, তাকে আমরা একটু ওই ইয়ে করি। হ্যাঁ, মানে তাকে একটু হ্যাঁ মানে একটা লাইন ধরিয়ে দিই। ধর ছুটটা দেখে মনে হলো, হ্যাঁ ওর একটা ফুটবলারের ছুট এবং বাঁ পায়ের বলের ইয়েটা দেখে মনে হলো যে একে মানে স্ট্রাইকারে না দিয়ে একে লেফট উইঙ্গার হিসেবে আমি যদি কাজ করাই, ওকে ছাড়া মাঠ না খেলিয়ে, তাহলে ওর কাছ থেকে ভালো ইয়েটা পাবো, রেজাল্টটা পাবো। তো তো এই 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 ভালো শিক্ষকরা ওইটা করেন। ছবি কাউকে আঁকা শেখানো যায় না। হ্যাঁ, সে যে ড্রয়িং করার যে স্কিল তার যে আছে, সেইটা কোনোদিন বলে মানে আর কি ইয়ে করা যায় না। তুমি পায়রার মাথা এত বড় করে ফেললে কেন? সে যদি বড় হয়েছে বুঝতে না পারে, তুমি কোনো মন্ত্রে বোঝাতে পারবে না। মানে এইটা হলো। তো তো সেখানে শান্তি নিকেতনে ওই যে স্বাদ আছে, স্বাদে আমি কয়েকবার আর্ট ক্যাম্পে আর কি ওখানে গেছি। তো অনেক ওই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আসতো। তো কয়েকজনের হয়তো ওই অত কিছু মানে ওখানে তো খুব ভালো কাজটা আর কি হচ্ছে ওখানে ইনস্টিটিউটে, ওইসব দেখার পরেও আমার কাজ মোটামুটি তাদের পছন্দ হয়। তা আমাকে কিছু তারা প্রশ্ন করছিল একটা সেপারেটলি একটা জায়গায় নিয়ে গিয়ে, স্যার একটা প্রশ্ন যে আমাদের মধ্যে একটা খুব ধন্দ তৈরি হচ্ছে। ধন্দটা হচ্ছে যে প্রত্যেক মাসে প্রায় 3-4টে টক হয়, খুব ভালো ভালো আর্টিস্ট আসেন, এসে দারুণ কথা বলেন স্যার, অসম্ভব ভালো। মুশকিলটা হচ্ছে একজন বলে যে একটা স্কিল একটু তৈরি করো, একটু স্টাডি টাডি করো, ড্রয়িংটাকে একটু ইয়ে করো। হ্যাঁ, একজন এসে বলে দেখো কনসেপ্টই হচ্ছে সব, এই ড্রয়িং দিয়ে তোমার কিচ্ছু হবে না, ওই স্টাডি না করে, ওই ফালতু টাইমটা তুমি ইয়ে না করে ভাবো 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 পড়ো, ভাবো প্র্যাকটিস করো, ভালো কাজ করো, খুব খুব ভালো জিনিস। পড়াটা ভীষণ দরকার, এটা আমি মানে মানে এ করেই বলছি। পড়া মানে এই নয় যে খুঁজে খুঁজে একদম সেই সাহিত্য বার করতে হবে বা সেই ফিল্মটাই ইয়ে করতে হবে। পড়া মানে এন্টায়ার পড়া। হ্যাঁ, একটা আজ থেকে 100 বছর আগে গ্রামীণ সভ্যতার যে যে গানগুলো হতো, সেগুলো যদি তুমি না শোনো, তোমার ভিত সম্পর্কে একটা ধারণা থেকে যাবে, কোথা থেকে আমরা এসছি বা সেই সময়ের আঁকা পটচিত্র থেকে নিয়ে এভরিথিং। সেই রকম প্রত্যেকটা গল্প, সে উপন্যাস হোক, যাত্রার ইয়ে হোক, নাটকের গল্প হোক, হ্যাঁ পড়ে যাও, এ কিন্তু অনেক দেয়, অনেক দেয়। তো তাকে আমি বললাম মানে তারা আর কি মানে বলছে যে আমাদের তাহলে কি করা উচিত? আমি বললাম দেখো তুমি যেটা পারো ওইটা তোমার করা উচিত। আমি একজনকে জানতাম, সে কেবল ডান দিকে মুখ আঁকতে পারতো, বাঁ দিকে পারতো না। তো সে ডান দিকেই আঁকতো, তাকে কিন্তু প্রচুর লোক আর কি জানতো। লিটারালি এটা ঠিক নয়, কিন্তু এইরকম একটা ব্যাপার আছে যে সে করে 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 সেটা তার হয়ে গিয়েছিল, তার কাজ হয়ে গিয়ে মানে গেছিল। হ্যাঁ, অনেক বিখ্যাত আর্টিস্ট আছেন যারা, যাদের কাজ মানে আমরা একদম সিগনেচার স্টাইলের কাজ দেখে আমরা ইয়ে হয়েছি, অভ্যস্ত হয়েছি, এবং যতই তাদের জার্নি হোক ওইটা খুঁজে পাওয়া যায় তাদের যে ধরনটা। তো তুমি যেটা পারো তুমি সেইটা করো, অন্তত বছর 3-এক করো। বলছে খুব পাজল মানে লাগছে, কেউ এসে আবার বললো আমি কোনোদিন ড্রয়িংই করবো না, বিশ্বাসই করি না আমি মানে ড্রয়িং করাটা, কিন্তু তারও অসম্ভব ভালোভাবে সে বুঝিয়েছে যে কেন আমি কোনো রিপ্রেজেন্টেশন আমি করব না। কিন্তু দেখা গেল যে যে কাজটা সে করলো সেটাও একটা কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, সে মহাকাশ থেকে কিছু আনেনি, আর মহাকাশে আনলেও সে ছবিও আমাদের মানে দেখা। তাই এনিওয়ে দিস ইজ এ রিপ্রেজেন্টেশন ফ্রম এনিওয়ার। দেখানোর ধরনটা নিয়ে তুমি অবশ্যই বলবে। তো ওদের বক্তব্য হচ্ছে এবার যে আমরা 7th year পর্যন্ত হয়ে গেল কিন্তু বুঝতে পারছি না কি করা উচিত, একটু একটু ড্রয়িং করাটা আবার করে প্র্যাকটিস করব, কিংবা শুধু লিখবো বা ভিডিও করবো, বা তুমি যেটা পারবে ওইটা করো। ধরো তুমি যদি ওই খোয়াইয়ের ওইখানে গিয়ে ওই ওয়াটার কালারটা তুমি যে কটা আমাকে দেখালে, তুমি চোখ বুঝে এটা 3 বছর করে যাও, তো দেখো আজ যেটা করছো 1 মাস পরে তার থেকে একটু মানে ভালো হবে, পরের বছর দেখবে তুমি তার মধ্যে আর কিছু ঢোকালে যেটা আগে ভাবনি কোনোদিন। এইটা পড়ে হবে না বা কেউ বলে দিলে হবে না, এটা তোমায় করেই করতে হবে। আমার জীবন দিয়ে আমি এটা বুঝেছি। অনেক কাজ দেখি সারা পৃথিবীতে, দেখে অসম্ভব চার্জড হয়ে যায়, রাত্রিবেলায় ঘুম হয় না, কান ফান গরম হয়ে যায়, এইবার স্টুডিওতে গিয়ে করব। যখন নিজে ক্যানভাসের ফাঁকা ক্যানভাসের সামনে দাঁড়াই না, মাথা থেকে সব চলে যায়, সব চলে যায়। সন্ধ্যেবেলা আবার যখন কম্পিউটারে বসি আবার মাথায় আসে, কিন্তু যখন স্টুডিওতে কাজটা করি সব চলে যায় গিয়ে। আমার যা কিছু অ্যাকোয়ার করা, ভুল হোক ঠিক হোক, ওটাই সামনে আসে, তাতে একটু একটু করে চেঞ্জ হয়, সেটা জোর করে নয়, অটোমেটিক্যালি তার মধ্যে আসে। কারণ প্রতিদিন তোর ধ্যান ধারণা পাল্টাচ্ছে। ফেসবুকে লাইভ কি করে হতে হয় আজ আমি লাস্ট 3 ঘন্টায় দেখলাম। তো আমার যে এই সময় যে আমি বাস করছি, এটা ইউজও করছি, এই তোর মানে ইনস্টাগ্রামে আমি পোস্টও করি রোজ, অনেক দিন থেকে করছি, অনেকে লাইভ টাইপও করে, কিন্তু আমি এটাতে লাইভ কি করে হয় আমি এটা জানতাম না। করতে গেলাম রোজ ভাবি তুই বলবি আমি কারাক করে করে দেবো, কিন্তু আমি তো পারলাম না, আমাকে মানে শিখতে হলো ওটা। এই শিক্ষাটা প্রতিদিন মানে নিয়ে যাচ্ছি, আর এর প্রতিফলন থাকবে। তোমার যদি রিয়ালিটি থেকে কাজ আসে, এই প্রতিফলন থাকবে তোমার কাজে, যতই তুমি চেঞ্জ করো, কিন্তু তোমাকে দেখা যাবে তার মধ্যে। ঠিক চন্দা, তুমি মানে তোমার কাজগুলো এবারে আবার দেখতে গেলে আবার অন্যভাবে দেখবো অবশ্যই। সিরিয়াসলি এটা জানতাম না যে তুমি যে কালার গুলো ইউজ করেছো, তোমার যে কালারটা কোথা থেকে এসেছে, মানে কি টাইপের, ওইটা এরকম অনেক অনেক কিছু ডিটেলিং এ তোমার থেকে আমরা জানলাম। এবং সবাই খুব এনজয় করলো তোমার পুরো কথা, এবং কন্টিনিউ সবাই শুনে গেল। হ্যাঁ, দেখে গেল। জানি না কেউ কিছু বোধহয় জানতে টানতে চাইছিল, আমি তো টাকাইও নিয়ে বলতে গিয়ে। হ্যাঁ না, হ্যাঁ অনেকে অনেক কিছু লিখেছে। হ্যাঁ, যেমন জয়শ্রী থেকে আরম্ভ করে সবাই লিখেছে। হ্যাঁ, কতজন কি ভালো বলে। হ্যাঁ, মানে সৌমিন্দ্র কি দারুণ মানে বললো। হ্যাঁ, দেবরাজ কি ভালো মানে বলেছে। ইন্দ্রপ্রমিত তো বলার মাস্টার, কথা মানে একদম দাঁড়িয়ে আর কি শুনতে হবে। হ্যাঁ, তুমি তো অনেক দারুণ বললে। দেখো, এটা তো ধরো এটা কোনো টিআরপি শো নয়, ভালো খারাপের জন্য কিছু না, আমরা একটুখানি একটু জেনে নিচ্ছি। হ্যাঁ, সবারটাই কেউ হয়তো ভালো বলবে, কেউ বলতে পারে তারটা ভালো লাগবে শুনতে, আর কেউ হয়তো তার লাইফটা বলবে। মানে আমি ছবি তুলছি হ্যাঁ আমি মানে তুলছি ক্যামেরা কিনেছিলাম এটা ওই আমাদের বাড়িতে একটা ক্লিক 3 ক্যামেরা কিভাবে ছিল সেইটা দিয়ে কিছু ছবি তখন আর কি তুলেছিলাম তারপর সেটা কোথায় আর কি হয়ে গেছে চলে গেছে প্রথম আমি ক্যামেরা কিনে হট শট বলে একটা এরকম লম্বা একটা ক্যামেরা ছিল সরু ফিল্ম ছিল ওটাকে একবার এরকম খ্যাচ করলে একটা ফিল্ম আসতো মানে ওই ইয়ে করতে হতো না ঘোরাতে হতো না পুলি ঘুরিয়ে ফিল্মটা আনতে হতো না একবার এরকম করে খ্যাঁচ করলে ওটা লম্বা হয়ে যেত বা ছোট হয়ে যেত তখন একটা ইয়ে আসতো সরু একটা ভিউ ফাইন্ডার ছিল ওইটা ওইটা আমার প্রথম ছিল তো তারপরে তো অনেক আর কি ক্যামেরা ইয়ে করেছি হ্যাঁ এখনই আবার একটা সেই একটাই রোগ এখন আছে একটা আবার ক্যামেরা কেনার কারণ আরো আপগ্রেডেড সব হয়েছে ঘটনা হচ্ছে যে ছবি ডকুমেন্টেশন ছবি তোলাটা হচ্ছে ডকুমেন্টেশন যেখানে বেড়াতে যাচ্ছি দারুণ লাগছে ঝর্ণা গাছ পাহাড় সমস্ত তুলে আনছি তুলতে 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 মনে হলো যে প্রতিটা লোক এই ছবি তুলে যাচ্ছে যতজন দার্জিলিং এ গিয়ে নামছে ফিরে আসার দিন পর্যন্ত অসংখ্য ছবি তুলে যাচ্ছে এই ডকুমেন্টেশন আর যাই হোক ফটোগ্রাফি নয় এবং আমার আজকের যে যে মানে ছবি তোলার যে রিয়ালাইজেশন পেইন্টিং এ তোমার দুর্বলতা তোমার সবলতা তোমার রং দেওয়ার ধরন দিয়ে একটা তোমার সিগনেচার স্টাইল তৈরি হতে পারে ফটোগ্রাফিতে ভেরি ভেরি মানে ডিফিকাল্ট কারণ সেখানে ওই ক্যামেরা দিয়ে তোমাকে ওই স্পটের ওই ছবি দেবে বেঁচে থাকবে হচ্ছে তোমার ছবিটা কোন অংশকে তুমি ধরছো কেন ধরছো সে তোমাকে কি বলছে কি মানে এবং তুমি কি বিশ্বাস করো ধর আজকে মানে অনেক অ্যামেচার মানে ফটোগ্রাফারের এখানে এক্সিবিশন হয় সে একটা গরুর মাথায় বক জলের মধ্যে ফড়িং বড় বড় হেরিটেজ বাড়ি রাস্তা একটা ধান ক্ষেত ধোপার মাঠ তার কাঁটা একটা দারুণ মানে আকাশ অসম্ভব ভালো কোথাও সে নেই তার বিশ্বাস নেই যা ভালো লাগছে সে তুলছে এটা কাইন্ড অফ ডকুমেন্টেশন হ্যাঁ ছবিটা কেন মানে তুলছি কি আমাকে ডাকছে কেন আমাকে মানে ছবি তুলতে ইনসিস্ট করছে শুধুমাত্র এটা ভালো দেখতে হবে বলে তা নয় আমি সারা পৃথিবীতে ফটোগ্রাফির এক্সিবিশন করেছি মানে ফটোগ্রাফি একটা অন্য জায়গায় চলে গেছে আগে একটা ট্রিক ছিল এই ধর পায়ের ফাঁক দিয়ে ভিক্টোরিয়ার মাথা এইগুলো এই এক ধরনের মানে অ্যাট্রাকটিভ করার একটা ধরন যেমন ছবিতে অনেকে অ্যাট্রাকটিভ তৈরি করে ধর চারজন ফটোগ্রাফারের মধ্যে ইয়ে হচ্ছে ছবি ভালো হয়েছে কিন্তু তোর লাইট ইয়ে হয়নি এবং তুই কোন মানে ইয়ে দিয়ে করেছিস মানে লেন্স দিয়ে করেছিস তোর ফোকাস তো ঠিক নেই ফোকাল পয়েন্ট তো আরো বাড়ানো উচিত ছিল এটাই তোর এত শর্ট মানে ফোকাল পয়েন্টের মধ্যে করেছিস বাকিটা তো পুরো ব্লার হয়ে গেছে কেন এটা করলি ল্যান্ডস্কেপে তো এটা করে না এইরকম কথা বলে এর কোনোটাই কিন্তু ফটোগ্রাফি নয় ফটোগ্রাফি ইজ সামথিং মানে আদার দেন দিস সেইটা তোমার বুঝতে হবে আমি যেটা খুঁজে পেয়েছি প্রচুর জায়গাতে বেড়াতে গিয়ে ক্যামেরা নিয়ে খুঁজে বার করেছি আমার ছবিতে যেমন ঘা থাকে মানে একটা 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 উন্স একটা ক্ষত, আমি সেই ক্ষতটা খুঁজে বেরিয়েছি এর মধ্যে আর কি। সেটা মানুষের তৈরি মানে ক্ষত, মানে মানুষ যবে থেকে ভাবতে থাকলো যে পৃথিবীটা কেবল তাদের, তবে থেকে যে এই এই যে অবহেলা করতে শুরু করা বাকি পৃথিবীটাকে, হ্যাঁ, জন্তুর পৃথিবী, গাছের পৃথিবী, মাঠের পৃথিবী, আলোর পৃথিবী, বাতাসের পৃথিবী, কীট পতঙ্গের পৃথিবী, কারণ নয় শুধু মানুষের, কারণ তাদের শক্তি আছে। তার সেই তখন অনেক ক্ষত তুই দেখতে পাবি। আমি সেইটাকে আমার মানে আপাতত সাবজেক্ট করেছি। আমি এটা খুঁজে 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 হয়তো মানে তুই যখন গেলি, হ্যাঁ, তখন হয়তো সেইটা নেই, মানে ক্ষতটা নেই, কিন্তু তুই মানে অনুভব করছিস। হ্যাঁ, জয় গোস্বামী একটা আলোচনায় করছিলেন, মানে বলছিলেন এই যে আপাত সুন্দর জায়গাটাতে আমরা যেখানটায় বসে আছি, না ভাবুন তো এর তলায় জল আছে, পাথর আছে, আগুন পর্যন্ত আছে, আমরা কি এটা ভাবি? ওইটা দেখার আর একটা চোখ মানে লাগে, আর একটা ইয়ে লাগে, মানে কল্পনা। আমরা সারফেসটাকে নিয়ে আমরা ভীষণ সারফেসে চলে এসেছি, আমাদের সব কিছুর মধ্যে সারফেসের একটা প্রেজেন্স আছে। আমরা কতটা মাত করতে পারলাম মানে দৃশ্য দিয়ে, ভিজুয়াল দিয়ে, কথা দিয়ে। যে যে কথা বলে মাত করছে সেই সেই কথা বিশ্বাস করে না। এইটা প্রতিদিন আমরা মানে দেখছি। এইটাকে অনুভব করার এ করছি, যেটা দেখতে পাচ্ছি না তার বাইরে কি আছে সেইটাকে ধরার মানে একটা চেষ্টা করছি। এটা করতে গিয়ে দেখছি যে আমার প্যালেটের সাথে, আমার কাজের সাথে, মানে আমার এতদিনের ছবি আঁকা আমার ফ্রেম করতে ইয়ে করছে আর কি, মানে সাহায্য করছে। ঠিক একইভাবে যে ছবি তোলার যে একটা সাংঘাতিক ইচ্ছা, ভালো লাগা, সেইটা আবার আমার পেন্টিং এ আসছে, আমার পেন্টিং এর মধ্যে তার ছায়া আসছে। জড়িয়ে ইয়ে করে একটা মানে ওয়ার্ক অফ আর্ট মনে হচ্ছে যে আমি সেই প্র্যাকটিসটার দিকে এগোচ্ছি। কেননা তোমার তোমার ছবিটা আমার আরো ভালো লাগে, যেটা তোমার সাধারণ ব্যবহার। তোমাকে এর আগেও বলেছি যে তুমি সাধারণটা কি ব্যবহার করো, হ্যাঁ, এবং এখন থেকে সাদাটা আমি কখনো ওপর থেকে করি না, অ্যাপ্লাই করি না। সাদাটা, হ্যাঁ, আমি ওই ছোটবেলায় যেমন আমরা যখন ওয়াটার কালার করতাম সাদা ছেড়ে রেখে করতো, হ্যাঁ, কারণ ওয়াটার কালারে সাদা হচ্ছে একটা ওপেক রং বলে ওটা ইউজ করা যায় না। বিল্লার কাজটা আজও চোখের সামনে ভাসে, যে ঠোঁটে পাখিটা তোমার ডালটাকে নিয়ে রয়েছে সাদা রঙে। হ্যাঁ, ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট বলে একটা ছবি শিরোনাম ছিল মানে এক্সিবিশনে। এখন দেখি তোমার ফটোগ্রাফির মধ্যে সেই সাদাটা আছে। হ্যাঁ, ওইটা খুঁজতে থাকছি যতক্ষণ না পাচ্ছি আর কি। হ্যাঁ, এখন দেখি তোমার ছবিটার সাথে প্যারালালি এখন ফটোগ্রাফিটা না দেখলে ঠিক মনটাও ভুলিয়ে হচ্ছে না, দুটোকেই দেখতে হবে। যার জন্য তোমাকে বললাম যে তুমি ফটোগ্রাফিটাও দাও। হ্যাঁ, তা তুই কই মানে ইয়ে তো করলি না, মানে আজকে ওগুলো দেখাবি? না না, আজকে কি ওগুলো দেখা না, তুই ইয়েতে এখানে তো এখানে দেখানো যাবে না। হ্যাঁ, সেটাই সেটাই ফেসবুকে দিয়েছে। যাই চন্দ্রদা, প্রচন্ড ভালো লাগলো। হ্যাঁ, এবারে জানি না ঘন্টা জাস্ট এবারে আবার কেটে যাবে, যার জন্য আমি তার আগেই কেটে দেবো। ব্যাস, আর আসছি না, আর বোর করিস না কাউকে। না 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 না, কেউ বোর হয়নি। এই অরিন্দম দা এই মাত্রাটা ছিল, কেউ বোর হয়নি, এত ভাল লাগলো চন্দ্রদা, মানে ভাবনার বাইরে। এই অরিন্দম, হ্যাঁ হ্যাঁ, মানে সৌমিন্দ্র, আমি সারাক্ষণ ওদের কাজ ইয়ে করি, ফলো করি। কি অসাধারণ কাজ করে এরা। হ্যাঁ, মানে মানে ভাই তোমরা রইছো, মানে আমি একদম মানে মুগ্ধ হয়ে যাই এরা। আমি এমনকি ইয়েও করি, মানে ঠিক করি যে এদের কখনো প্রশ্ন করব মানুষ আঁকতে ফুল আঁকতে গাছ আঁকতে শেখায়, সেই শিক্ষা থেকে এসে এই ধরনের ছবি মানে রচনা করতে গেলে কি ধরনের প্র্যাকটিস লাগে, কি ধরনের মন লাগে, কি ধরনের জানার ইচ্ছা লাগে, এইগুলো এই প্রশ্নগুলো সারাক্ষণ ইয়েতে থাকে। হয়তো আমার কাজ দেখেও একটু হয়তো প্রশ্ন আসতে পারে, কিন্তু মানে ওইটা একটা দারুণ। থ্যাংক ইউ চন্দ্রদা। চল আচ্ছা, সবাইকে ধন্যবাদ। মানে নতুন করে কিছু না, কালকে আবার আসবো 8টার সময় এরকম। হ্যাঁ কালকে সম্পূর্ণ নস্কর শুধু লাগলো বলেছে, খারাপটা তোমার বাদ গেছে, খারাপ শব্দটা বাদ চলে গেছে। যাই হোক, হ্যাঁ দারুন দারুন। ঠিক আছে চন্দ্রদা, হ্যাঁ চলো টাটা, ভালো থেকো, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো।